তো নমস্কার বন্ধুরা বেঙ্গলি পাটাগোজির অন্য একটা ক্লাসে আবারও আপনাদেরকে স্বাগতম জানাই তো আজকে আমরা বেঙ্গলি পাডাগোজির ল্যাঙ্গুয়েজ স্কিল ল্যাঙ্গুয়েজ স্কিল নিয়ে আমরা আলোচনা করব ভাষাগত দক্ষতা এর সঙ্গে সঙ্গে আপনাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যাদের ইংলিশ রয়েছে বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ রয়েছে তাদেরও কিন্তু যথেষ্ট হেল্প হবে আজকের এই ক্লাস থেকে কারণ প্যাডাগুজির টপিকটা ইংলিশ এবং বাংলায় দুটো ল্যাঙ্গুয়েজই আমাদের আসে বাংলা তো আপনার আছে তাই আপনি ভিডিওটা দেখছেন আর যদি আপনার ইংলিশ থেকে থাকে এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ টু হিসাবে তখন এই ক্ষেত্রেও আপনার যথেষ্ট হেল্প হবে এখান থেকে আর এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন কোর্সের অন্য ক্লাস তো টপিক হচ্ছে ভাষাগত দক্ষতা বা ল্যাঙ্গুয়েজ স্কিল এখান থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন আসে পুরো ডিটেলসে আলোচনা করবো পুরো কনসেপ্ট কোনো কিছু ছুটে যাবে না যদি এক পার্টে না হয় দুইটা পার্টে শেষ করবো এই টপিক থেকে তাও কোনো ব্যাপার নয় কিন্তু সবগুলা বিষয় আমাদেরকে জানতে হবে কোথায় কোথায় থেকে প্রশ্ন আসবে সব জায়গাগুলো দেখিয়ে দেবো কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে সুতরাং আপনাদের একটা রিকোয়েস্ট আপনারা শুধুমাত্র সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখতে থাকবেন বাস জিনিসটা বুঝতে যাবেন আর যেটা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি পরবর্তী সময় আপনাদেরকে বুঝিয়ে দেবো তো দেখুন ভাষাগত দক্ষতা বা ল্যাঙ্গুয়েজ স্কিল মানে কি এবিলিটি প্রফিসিয়েন্সি ইন এক্সকিউশন অর পারফরমেন্স অর্থাৎ কি করে ভাষাকে নৈপুণ্যের সঙ্গে ব্যবহার করা যায় বা কীভাবে শ্রুতিকে ভাষাকে শ্রুতি মাধুর্যপূর্ণ অর্থ বহ করে তোলা যায় তার কৌশল আয়ত্ত করা চর্চা করা। আমরা যে ভাষা রয়েছে ভাষাটাকে কিভাবে আমরা আরো শ্রুতি মাধুর্যপূর্ণ অর্থ বহ করে তুলতে পারি তার যেটা কৌশল যেটা আমরা আয়ত্ত করবো বা চর্চা করবো এটাই হচ্ছে এক কথা ল্যাঙ্গুয়েজ স্কিল তো এই বলে কিন্তু শেষ নয় এই বলে কিন্তু কথাং নয় তার অনেকগুলা টপিক রয়েছে অনেকগুলো পার্ট রয়েছে দেখুন জেনারেলি তার দুইটা পার্ট আছে জেনারেলি আশাগত দক্ষতার কয়টা ভাগ আছে দুটা ভাগ একটা হচ্ছে গ্রহণ ধর্মিতা গ্রহণ ধর্মিতাকে বলা হয় রেসিপটিভ ফাংশন গ্রহণ ধর্মিতা অর্থাৎ রিসিপটিভ ফাংশন যেটা আপনি রিসিভ করবেন যেটা আপনি গ্রহণ করবেন ঠিক আছে আরেকটা হচ্ছে প্রকাশ ধর্মিতা বা প্রডাকটিভ প্রকাশ ধর্মিতা বা এক্সপ্রেসিভ ঠিক আছে তো এই প্রকাশ ধর্মিতার আরেকটা নাম আছে যেটা কি আমরা বলতে পারি উৎপাদনমূলক বা প্রোডাক্টিভ ঠিক আছে একটা হচ্ছে গ্রহণ ধর্মিতা এটা হচ্ছে রিসেপটিভ ফাংশন আরেকটা হচ্ছে গ্রহণ ধর্মিতা মানে প্রকাশ ধর্মিতা তো প্রকাশ ধর্মিতার আরেকটি নাম রয়েছে উৎপাদনমূলক ধর্মিতা বা এটাকে ইংলিশে যদি বলি তাহলে বলবো প্রোডাক্টিভ অথবা এক্সপ্রেসিভ ফাংশন ঠিক আছে নেক্সট স্লাইড দেখুন এবার হচ্ছে গ্রহণ ধর্মিতা বা রেসিপটিভ ফাংশন মানে কী আমরা তো বললাম যে দুইটা পার্ট রয়েছে একটা হচ্ছে রেসিপ্টিভ একটা হচ্ছে এক্সপ্রেসিভ বা প্রোডাক্টিভ তো এবার কথা হচ্ছে রেসিপ্টিভ কি গ্রহণ ধর্মিতাটা কি যা কিছু বলা হয়েছে তা বুঝার ক্ষমতা যা কিছু বলা হয়েছে এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড স্পোকেন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ একজনে কোনো একটা কিছু বলল একজনে কোনো একটা কিছু বলল সেটা আমি বুঝার ক্ষমতা থাকতে হবে এটা হচ্ছে গ্রহণ ধর্মিতা তো আমি বুঝবো কী করে একজনই একটা কথা বলেছে সেটা আমি বুঝব যা কিছু বলা হয়েছে তা বুঝার ক্ষমতা তো আমি বুঝব কি করে বুঝব আমি যদি শুনি আমি যদি শুনি তাহলে না বুঝবো অর্থাৎ শ্রবণ আমি যদি শ্রবণ করি তাহলে না আমি বুঝবো আপনি যা আমি এবার যা বলছি সেটা আপনি মনোদের সঙ্গে শুনছেন আপনি শুনছেন গতিকে জিনিসটাকে বুঝতে পারছেন যদি আপনি শুনতেন না তাহলে কিন্তু আপনি জিনিসটা বুঝতে পেতেন না ঠিক আছে ভাই ইয়ার হচ্ছে লিখিত ভাষাকে বুঝার ক্ষমতা ঠিক আছে এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড অ্যা রিটেন ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে গ্রহণ ধর্মিতার দুটা ফাংশন অর্থাৎ গ্রহণ ধর্মিতা মানে কি কথার অর্থ হচ্ছে এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড স্পোকেন ল্যাঙ্গুয়েজ যা কিছু বলা হয়েছে তা বুঝার ক্ষমতা তো যা কিছু বলা হয়েছে সেটা আমরা বুঝব কি করে বুঝব যদি আমি শ্রবণ করি বা শুনি তখন আমি বুঝবো ঠিক আছে তারপর হচ্ছে লিখিত ভাষাকে বুঝার ক্ষমতা এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড রিটেন ল্যাঙ্গুয়েজ একটা লিখিত লেখা রয়েছে অর্থাৎ এখানে দেখুন এখানে ওই জিনিসটা লেখা রয়েছে ওই জিনিসটাকে আমার কি রয়েছে লেখা রয়েছে এখানে লিসেনিং আগে লেখেনিং শোনা যেটা বলেছিলাম লিসেনিং এই এখানে একটা লাইন রয়েছে বলেছে টু আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড ল্যাঙ্গুয়েজ ওই হবে বা বুঝতে হবে যে এখানে কি লেখা আছে আমি কি করে বুঝবো যে এখানে কি লেখা আছে পয়েন্ট ওইখানে পয়েন্ট ওইখানে ভাই আমি কি করে বুঝবো ওইখানে কি লেখা আছে আমি যদি জিনিসটাকে পড়ি আমি যদি জিনিসটাকে পড়ি মনোযোগ দিয়ে আমি যদি জিনিসটাকে যদি পড়ি তাহলে কি আমি বুঝতে পারবো যদি পড়ি না তাহলে কিন্তু বুঝতে পারবো না সুতরাং রিডিং তো তার মানে আমরা এখান থেকে কি দেখলাম লিসেনিং এবং রিডিং হচ্ছে আমাদের কি প্রোডাক্ট রিসিপ্টিভ স্কিল বা গ্রহণ ধর্মিতা বুঝা গেছে গ্রহণ ধর্মিতা কোনগুলি লিসেনিং এবং রিডিং জেনারেলি আমাদের চারটা সিকোয়েন্স রয়েছে আর ডাব্লিউ লিসেনিং স্পিকিং রিডিং এবং আর রাইটিং তো তার মধ্যে যদি বলে আপনাদের রিসিপটিভ ফাংশন কোনগুলি বা গ্রহণ গ্রহণমূলক দক্ষতা কোনগুলি প্রশ্ন আসছে গ্রহণমূলক দক্ষতা উৎপাদনমূলক দক্ষতা দক্ষতা প্রকাশমূলক এই ধরনের প্রশ্ন আসে কনফার্ম তো এখানে যদি বলে যে গ্রহণ কি তো গ্রহণ হচ্ছে কি যা কিছু বলা হয়েছে তা বুঝার ক্ষমতা তো আমি যা কিছু বলা হয়েছে সেটা বুঝবো কি করে বুঝবো যখন আমি লিসেনিং করি যখন শ্রবণ করবো তখন আমি বুঝবো লিখিত ভাষাকে বোঝার ক্ষমতা লিখিত যা রয়েছে সেটাকে আমি বুঝবো কি করে বুঝব যখন আমি রিডিং করি যা লেখা রয়েছে তা যদি আমি পড়ি তখনই নিয়ে বুঝবো এখানে কি লেখা আছে সুতরাং এল এবং আর হচ্ছে কি আমার গ্রহণ ধর্মিতা বা উৎপাদনমূলক দক্ষতা বা প্রকাশ ধর্মিতা প্রোডাকটিভ ওর এক্সপ্রেসিভ ফাংশন বলার মাধ্যমে বক্তব্যের বিষয়কে প্রকাশ করা এবিলিটি টু এক্সপ্রেস আইডিয়াস ইন স্পিচ আমি স্পিচের মাধ্যমে বা বক্তৃতার মাধ্যমে আমি আমার যে কথা রয়েছে সেটাকে প্রকাশ করব। জ্যাট স্কুল প্রকাশ ধর্মিতা বক্তৃতার মাধ্যমে আমি কি করব প্রকাশ করব তার মানে কি এখানে স্পিকিং হচ্ছে কথন কথন যাকে বলা হয় কথন স্পিকিং মানে কি কথন অর্থাৎ এখানে কথন হচ্ছে কি আমাদের প্রকাশ ধর্মিতা প্রকাশমূলক দক্ষতা বা উৎপাদনমূলক দক্ষতা বা প্রোডাকটিভ স্কিল বা এক্সপ্রেসিভ স্কিল যদি বলি তাহলে এটা কি এটা হচ্ছে কি স্পিকিং লিখিতভাবে কোনো বক্তব্যকে প্রকাশ করা আগেটা কী ছিল এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড রিটেন ল্যাঙ্গুয়েজ যে কি লেখা রয়েছে সেটা আমার বুঝতে হবে আর এবার কি বলেছে যে কোনো একটা বিষয় লিখিতভাবে প্রকাশ করতে হবে এবিলিটি টু এক্সপ্রেস আইডিয়া ইন রাইটিং অর্থাৎ কোনো কিছু লিখে আমি সেটাকে প্রকাশ করব তো তার মানে কোনো কিছু লিখে যখন প্রকাশ করব সুতরাং রাইটিং ইজ অলসো নৌনেজ প্রকাশ ধর্মিতা ঠিক আছে তো তার মানে আমি এখানে কি পেলাম স্পিকিং স্পিকিং রাইটিং স্পিকিং এবং রাইটিং কি হলো আমাদের প্রকাশমূলক দক্ষতা বা উৎপাদনমূলক দেখুন আমি আপনার স্ক্রিনশট করে রাখতে পারেন বাসাগত দক্ষতা চারটা প্রকার হয় শ্রবণ কথন পঠন লিখন ঠিক আছে শ্রবণ মানে কি লিসেনিং এস মানে কি স্পিকিং স্পিকিং মানে কি কথন আর মানে কি পঠন পঠন মানে কি পঠন পঠন আর ডাব্লিউ মানে কি লিখন শ্রবণ কথন পঠন লিখন তার মধ্যে শ্রবণ এবং পঠন শ্রবণ এবং পঠন হচ্ছে কি আমাদের গ্রহণ ধর্মিতা রিসিপটিভ যাকে আমরা বলতে পারি রিসিপটিভ যাকে আমরা রিসিভ করি আর প্রকাশমূলক দক্ষতা মানে আমরা দেখলাম কথন এবং লিখন দেখলাম তো কি করে হলো এই জিনিসটা খুব ভালো করে দেখে নিন ভাই খুব ইম্পর্টেন্ট খুব কাজে লাগবে অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি এখানে কিন্তু ডিসকাস করছি এবার দেখুন গ্রহণ ধর্মিতা বললে কি হয় শ্রবণ এবং পঠন আর প্রকাশ ধর্মিতা হলে কথন এবং লিখন কারণ যখন আমরা শুনবো তখন আমরা রিসিভ করবো যখন আমরা পড় লিখিত ভাষা কি রয়েছে সেটা যদি বুঝতে চাই গ্রহণ করতে চাই তখন পড়তে হবে আর যখন আমি কিছু বলবো তখন সেটাকে কি করবো প্রকাশ করবো হয়তো কিছু বলে প্রকাশ করবো নতুবা কোনো কিছু লিখে প্রকাশ করব। আমি ওখানে কোনো কিছু জানাতে চাই আমি কি করে জানাবো হয়তো আমি মুখে বলবো এমন কিছু কথা আছে যে আমি বলতে পারছি না কিন্তু আমি একটা চিরকুট বা একটু কাগজে আমি আপনাকে লিখে আমি দিয়ে দিলাম সেটা দেখে আপনি আমার মনের কথাটা বুঝে নিতে পারলেন আমার মনের কথাটা প্রকাশ হয়ে গেল ঠিক আছে সেটা কল প্রকাশ ধর্মিতা নেক্সট দেখুন ভাষাগত দক্ষতা ল্যাঙ্গুয়েজ স্কিলের এবার পুরো টোটাল ডিটেলস এবার আমরা আলোচনা করব অনেক সময় নষ্ট হবে আপনাদের নষ্ট নয় সময় কাজে লাগাবে সময়টাকে কাজে লাগবে অনেক গুরুত্বপূর্ণ ক্লাস এই ক্লাসটা যদি শেষ পর্যন্ত দেখে নিতে পারেন তো ভাষা দক্ষতা লিসেনিং স্পিকিং রিডিং রাইটিং থেকে কোনো প্রশ্ন আপনার পরীক্ষায় ছুটবে না চ্যালেঞ্জ পারস্পরিক ভাব বিনিময় বা যোগাযোগের মাধ্যমেই হলো ভাষা পারস্পরিক ভাব বিনিময় করা বা যোগাযোগের মাধ্যমেই হচ্ছে কি একটা ভাষা এই যোগাযোগ সম্পূর্ণতা লাভ করে ভাষার দক্ষতার উপর এই যোগাযোগের সম্পূর্ণতা লাভ করে কৃষির উপর ভাষার দক্ষতার উপর এই ভাষা শিক্ষার ক্ষেত্রে ভাষা দক্ষতা বা ল্যাঙ্গুয়েজ স্কিলের আলোচনা খুব গুরুত্বপূর্ণ এই ভাষা শিক্ষার ক্ষেত্রে ভাষা দক্ষতা বলুন বা তার ল্যাঙ্গুয়েজ স্কিল বলুন তার আলোচনা কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে এই প্রসঙ্গে চার প্রকার ভাষা দক্ষতার কথা আলোচনা করতে হবে চার প্রকার ভাষা দক্ষতা কি কি শ্রবণ কথন পঠন এবং লিখন প্রথমে আমরা দেখি শ্রবণ কি পুরো সবগুলা জিনিস বুঝবো শ্রবণ কি হোয়াট ইজ লিসেনিং চার ধরনের ভাষা দক্ষতার প্রথম স্থান দেওয়া হয় শ্রবণকে প্রথমে ছিল না শ্রবণ কথন পঠন লিখন বলতে শ্রবণ কথা কখন এসেছে প্রথমে চার ধরনের ভাষা দক্ষতার প্রথম স্থান দেওয়া হয় শ্রবণ কি এখন প্রশ্ন হলো শ্রবণ কি শ্রবণ কি সবাই জানি শ্রবণ কি ভাষাকে কান দিয়ে গ্রহণ করা শ্রবণ বলা হয় অর্থাৎ কান দিয়ে যা শুনি তাই শ্রবণ ইন্টারেস্টিং ব্যাপার ভাই কান দিয়ে আমরা যেটা শুনবো এটাই হচ্ছে কি শ্রবণ শ্রবণ হলো একটি গ্রহণমূলক দক্ষতা আগে পেয়েছিলাম শ্রবণ কি একটি গ্রহণমূলক বা একটা রেসেপটিভ স্কেল আমরা রিসিভ করি শ্রবণের মাধ্যমে আমরা কি করি শ্রবণ রিসিভ করি যে কোনো ডাটা যে কোনো তথ্য যে কোনো কিছু আমরা গ্রহণ করতে পারি ভাষা শেখার ক্ষেত্রে এটিকে যোগান হিসাবে বিবেচনা করা হয় ভাষা শেখার ক্ষেত্রে এটিকে একটা ইনপুট হিসাবে ব্যবহার করা হয় অর্থাৎ এর মাধ্যমে আমরা ইনপুট মানে কি যেটা প্রবেশ করে তো শোনার মাধ্যমে আমাদের মস্তিষ্কে কিছুটা প্রবেশ করে আর বলার মাধ্যমে সেটা আউটপুটের কাজ করে যে কোনো ভাষা শেখা শুরু করার আগে শিক্ষার্থীকে সেই ভাষা শোনানোর ব্যবস্থা করা উচিত যে কোনো একটা ভাষা যদি আমি শিশুকে শেখাতে চাই তো শেখানোটা শুরু করার আগে ওই ভাষাটা শিশুকে কি করতে হবে শুনানোর ব্যবস্থা করতে হবে শিশুটাকে আগে প্রথমে ওই ভাষাটা শোনাতে হবে তারপর সে শিখবে যদি সে নাই শুনে তাহলে আমি যদি কোনো ভাষা নতুনভাবে যদি কোনো ভাষা না শিখি তাহলে কি আমি শিখতে পারবো কখনোই না আমাকে শিখতে গেলে প্রথমে ওই ভাষাটা আমাকে কি করতে হবে শুনতে হবে এই শ্রবণের অর্থ নিতান্ত কয়েকটি শব্দ বা সাউন্ড শোনা নয় বরং অপরের বক্তব্য বোঝা এই যে শ্রবণের অর্থ হচ্ছে আমি আপনার কাছ থেকে কয়েকটি শব্দ শুনে নিলাম বা এই শব্দের সাউন্ডগুলো শুনে নিলাম এটাকে শ্রবণ নয় বরংচ আপনি কি বলছেন আপনার সম্পূর্ণ বলাটা আমাকে বুঝতে হবে আপনি চিং পং চাং পং চাং একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে ঠিক আছে ধরে নিন আপনি একটা ল্যাঙ্গুয়েজ বলেন তো ওই ল্যাঙ্গুয়েজে আপনি কি বললেন ওইটা আমাকে কি করতে হবে ভালো করে বুঝতে হবে যে আপনি কি বলছেন ঠিক আছে আমি আপনার ওষর এতিয়া লই আইসু এটা গুরুত্বপূর্ণ ক্লাস এটা হচ্ছে আসামিস ল্যাঙ্গুয়েজে বলা তো এবার আমি যদি ভালো করে আপনি কি বলেন সেটা যদি ভালো করে বুঝে নিতে পারি তার মানে আমার শ্রবণ সার্থক আর আমি যদি আপনি কি বলেন যদি আমি বুঝতে না পারি তাহলে আমার শ্রবণটা সার্থক নয় তো ওটাই বলেছে যে শ্রবণের অর্থ এক কথায় হচ্ছে কি অপরের বক্তব্যটা বোঝা সাধারণ অবস্থায় বাস্তব জীবনে আমরা ধরনের শ্রবণ পরিস্থিতির সম্মুখীন হই তো সাধারণ অবস্থায় বাস্তব জীবনে আমরা কয়েক ধরনের শ্রবণ পরিস্থিতি দেখা যায় আমাদের সামনে দুই ধরনের শ্রবণ পরিস্থিতি আমাদের সামনে কি করা দেখা দেয় কি কি একটা হচ্ছে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া শোনা বা একমুখী শ্রবণ প্রক্রিয়া ওয়ান কমিউনিকেশন একটা আছে কি একমুখী শ্রবণ প্রক্রিয়া আর একটা আছে কি এক কমিউনিকেশন পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে শোনা বা দ্বিমুখী শ্রবণ প্রক্রিয়া মানে কি বুঝলাম না দেখি তো ভাই একমুখী শ্রবণ প্রক্রিয়া বা ওয়ান ওয়ে কমিউনিকেশন মানে কি এক্ষেত্রে আমরা কথা শুনলেও তার কোনো প্রতিক্রিয়া জানাতে পারি না এস ফর এক্সাম্পল বেতার বা দূরদর্শন যদি আপনি বেতার বেতার মানে কি রেডিও যদি আপনি রেডিও বা টিভি দেখেন রেডিওতে কি বলছে সেটা আপনি শুনতে পাচ্ছেন অবশ্যই শুনতে পাচ্ছেন টিভিতে কী বলছে সেটা আপনি শুনতে পাচ্ছেন কিন্তু আপনি কোনো রিপ্লাই দিতে পারবেন না আপনি রিপ্লাই দিলেও আপনার কথা রেডিও শুনবেন না টিভি শুনবেন ঠিক আছে ধরে টিভিতে একটা নিউজ চলছে এই চ্যানেলে ওই নিউজটা চলছে আপনি যদি তখন আপনি টিভির সামনে বসে যদি সাংবাদিককে বলেন আরে ওই নিউজটা চেঞ্জ করে আগে নিউজটা তো বা একটু আগে কী নিউজটা দিলে আমি তো ঠিক ভালো করে বুঝতে পারলাম না ওই নিউজটা তুমি আবার দাও টিভি সেন্টারে যে বসে আছে সে কি আপনার কথা শুনবে আপনি যে টিভির সামনে বসে আছেন সে কি জানে সে আপনার কথা শুনবে না একমুখী শ্রবণ প্রক্রিয়া সে তার এক মুখ দিয়েই সে বলতে যাবে আপনার কোনো কথা এখানে কাজে লাগবে না কিন্তু কিন্তু আপনি 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 শুনছেন শ্রবণ শ্রবণ করছেন টিভির সামনে বসে বা রেডিওর সামনে বসে কিন্তু আপনার কোনো কথা এই ব্যক্তি শুনবে না দ্যাট ইস কল একমুখী শ্রবণ প্রক্রিয়া বা পাবলিক অ্যাড্রেস সিস্টেম আমরা অনেক সময় রেল স্টেশন বাস স্টেশন বা শপিং মলে গেলে আমরা অনেক সময় কি অ্যানাউন্সমেন্ট দেখি ঠিক আছে গাড়ির সংখ্যা পাঁচ ছাতি যেন প্ল্যাটফর্মে আর সেটা আপনাকে জানানো হয় আপনি কি তার আপনি কি সেই প্রসঙ্গে সঙ্গে সঙ্গে আপনি কি কোনো তাকে উত্তর দিতে পারেন যে কেন এক নম্বরে আসছে দুই নম্বরে আসলে কি হয় আপনি বসে আছেন প্ল্যাটফর্মে

রেল স্টেশনের যে ঘোষণা এই ঘোষণাটি কি ধরনের শ্রবণ প্রক্রিয়া প্রশ্ন আসবে সেরে যাবে না আপনাকে সুতরাং কনসেপ্ট ক্লিয়ার মোস্ট ইম্পর্টেন্ট ভাই ভাষণ এবং বক্তৃতা প্রভৃতি এক্ষেত্রে আমরা ক্রমান্বয়ে বলি ও শুনি কথাটিকে পুরোপুরি বোধগম্য করার জন্য পুনরাবৃত্তির আবেদন রাখতে পারি এর মাধ্যমগুলির সাক্ষাতে কথোপকথন টেলিফোনে কথোপকথন কোনো বিষয় সংগ্রহ সেটা আমরা বুঝে নিচ্ছি বুঝে নিতে পেরেছি তারপর দেখুন দ্বিমুখী শ্রবণ প্রক্রিয়া ঠিক আছে দ্বিমুখী শ্রবণ প্রক্রিয়া কি অর্থাৎ কি আপনি একজনের সঙ্গে কথা বলছেন ওই ব্যক্তিটাও কি করবে আপনার সঙ্গে ধরুন সামনাসামনি বসে আছেন ধরেন কোনো একটা ইন্টারভিউ কোনো একটা আপনি ইন্টারভিউতে গেলেন ইন্টারভিউতে যাওয়ার পরে কি হবে এক্সামিনার যে থাকবে আপনার একদম সামনাসামনি বসবে আপনার আপনি কি বলবেন আপনার কথার আপনার কথা বুঝে অন্যজন কথা বলবে ধরেন আপনারা দুজন বন্ধু দুইজন বন্ধু টু ফ্রেন্ড আপনারা খুব দুজন ভালো বন্ধু আপনারা কথা বলছেন এই ক্ষেত্রে বসে আপনারা কথা বলছেন তো কথা বলতে বলতে এক বন্ধুর কথা এক বন্ধুর কথা শেষ হওয়ার পর আরেক বন্ধু বলবে অর্থাৎ কোন রিলেটেড কথা বলছে ওইটা অর্থাৎ বুঝতে পারছেন তো দুইজনে মিলেমিশে যেটা কথা বলে সেটা হচ্ছে কি দ্বিমুখী শ্রবণ প্রক্রিয়া তো শ্রবন্ধকতা অর্জনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কী রয়েছে মানব শিশুর জন্মের পর থেকেই তার পরিচিত পরিবেশে বাবা মা ও পরিবারের সদস্যদের কথাবার্তা শুনে অন্য বিভিন্ন ধ্বনি ও শব্দ অনুকরণ করে একটা শিশু তার জন্মের পর থেকেই তার পরিচিত পরিবেশ অর্থাৎ মা বাবা এবং পরিবারের অন্য যে সদস্য রয়েছে তাদের কথাবার্তা শুনে এখান থেকে সে বিভিন্ন শব্দ বিভিন্ন ধ্বনি সে কি করে অনুকরণ করে ধ্বনি থেকে শব্দ এবং ক্রমান্বয়ে শব্দ থেকে পূর্ণ বাক্য গঠন করে ওই শিশুটা ধ্বনি থেকে শব্দ তারপর ক্রমান্বয়ে শব্দ থেকে পূর্ণ বাক্য গঠন করে বস্তুত নিজেকে প্রকাশ করার প্রয়োজনেই শিশু মাতৃভাষা শেখে এবং দক্ষতা অর্জন করে আমরা বলতে পারি শিশুটা কি করে নিজেকে প্রকাশ করার প্রয়োজনেই অর্থাৎ সে কি প্রকাশ করবে সেটা প্রকাশ করার উদ্দেশ্যেই সে কি করে তার মাতৃভাষা শিখে এবং তার দক্ষতা অর্জন করে জীবনের বিভিন্ন ক্ষেত্রে তারা ভাষা দক্ষতাকে কাজে লাগিয়ে সৃজনশীল প্রতিভার বিকাশ এবং প্রকাশ ঘটায় ঠিক আছে তারা যে শ্রবণ দক্ষতার মাধ্যমে তারা কি করে ভাষা শিখে এবং সেই ভাষা শেখাটা তাদের পরবর্তী জীবনে তাদের সৃজনশীল বিকাশে সাহায্য করে ভালো বক্তা হতে গেলে ভালো শ্রোতা হতে হয় ইয়াস ভাই আপনি যদি ভালো বক্তা হতে চান তাহলে প্রথমে আপনাকে ভালো শ্রোতা হতে হবে আপনি যদি ভালো শ্রোতা না হতে পারেন তাহলে আপনি ভালো বক্তা হতে পারবেন না অর্থাৎ আপনি প্রথমে ভালো করে শুনতে হবে যে আপনাকে কি বলবেন সেই কথাটা আপনাকে খুব ভালো করে বুঝে নিতে হবে তারপর আপনি একজন ভালো বক্তা হতে পারবেন শ্রবণের দক্ষতা কেবল অন্য মানুষের কথা শুনতে সাহায্য করে না শ্রবণ মানুষকে পরিষ্কারভাবে কথা বলতেও সাহায্য করে আপনি কথা বলাটা যদি ভালো করে শুনে নিতে পারেন তো অন্যজন কিভাবে কথা বলছে সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনি কথা বলতে পারেন খুব ভালোভাবে ঠিক আছে শ্রবণ মানুষকে সঠিক উচ্চারণ শেখায় শ্রবণ মানুষকে কি করে সঠিক উচ্চারণ শেখায় উচ্চারণের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক সমস্যায় পড়ি অনেক ভাষার অনেক ল্যাঙ্গুয়েজের অনেক সমস্যা রয়েছে যেটা শ্রবণ আমাদেরকে সাহায্য করে শিক্ষার্থীরা সঠিকভাবে শ্রবণ দক্ষতা অর্জন করতে পারলে যে কাজগুলি সহজে করতে পারবে শিক্ষার্থীরা সঠিকভাবে যদি শ্রবণ দক্ষতা অর্জন করতে পারে তাহলে কোন কাজগুলো সহজে করতে পারবে বলুন তো বিভিন্ন ধ্বনির সহযোগে শব্দ এবং বাক্য গঠনে অভ্যস্ত এবং দক্ষ হয়ে উঠবে বিভিন্ন বিভিন্ন ধ্বনি সহযোগে তারা শব্দ এবং বাক্য গঠনে অভ্যস্ত এবং দক্ষ হয়ে উঠবে শিখন কার্যক্রমে সাফল্য অর্জন করতে পারবে শিখন যেটা কার্যক্রম রয়েছে ওই শিখন কার্যক্রমে তারা সাফল্য অর্জন করতে পারবে অর্থাৎ শিখতে তারা খুব তাড়াতাড়ি শিখতে পারবে যে কোনো বিষয় শুনে উপলব্ধি করে তা শুদ্ধভাবে প্রকাশ করতে পারবে যে কোনো বিষয় তারা শুনবে এবং শুনে জিনিসটাকে উপলব্ধি করে তারা কি করতে পারবে শুদ্ধভাবে সেটাকে প্রকাশ করতে পারবে সৃজনশীল কর্মকাণ্ডে ভাষা ব্যবহারের মধ্য দিয়ে সে ভাষার ব্যবহারিক দক্ষতা অর্জন করবে বক্তব্য পরিবেশনে যথার্থ সর্বক্ষেপণ এবং দেহভঙ্গি প্রদর্শনের সমক্ষ সক্ষম হবে শ্রবণ দক্ষতা যদি ভালো করে অর্জন করতে পারে ওই জিনিসগুলো তারা খুব ভালো করে করতে পারবে এবার দেখি শ্রবণ দক্ষতা অর্জনের শিক্ষার্থীদের সমস্যা কি বিদ্যালয়ে শ্রবণের প্রতি তেমন দৃষ্টি দেওয়া হয় না যে স্কুল কলেজগুলো রয়েছে বিদ্যালয় এখানে শ্রবণের প্রতি তেমন দৃষ্টি দেওয়া হয় না ঠিক আছে তুমি বলো তুমি লেখো এটার উপরে বেশি দৃষ্টি দেওয়া হয় তুমি কতটুকু শুনছো সেটার উপরে ডিপেন্ড দেওয়া হয় না বা তেমন দৃষ্টি দেওয়া হয় না স্কুল লেভেলে যার কারণে শিশুরা শ্রবন্ধকতা অর্জন করতে তাদের সমস্যা দেখা দিই দক্ষতা বৃদ্ধির সহায়ক উপকরণের অভাব শ্রবণ দক্ষতা বৃদ্ধির জন্য যে সকল উপকরণের প্রয়োজন রয়েছে শ্রবণ দক্ষতার যে রয়েছে কিন্তু অভাব রয়েছে দীর্ঘ শ্রবণ এবং দীর্ঘ সময় ধরে শুনলে ক্লান্তি আসে এটাও একটা প্রশ্ন আমরা অনেকক্ষণ ধরে কোনো কিছু শুনলে বা আমাদের কি আসে ক্লান্তি আসে বোরিং আমরা যেটা বলি বোরিং চলে আসে ভাল লাগছে না এত লম্বা ক্লাস যেমন আজকের ক্লাসটা আমরা দীর্ঘ করছি আপনাদের বোরিং হয়তো অনেকের আসতে পারে দেখ ভালো লাগছে না কিন্তু ভাই একটু বোরিং ফিল না করে যদি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে এখান থেকে কিন্তু আপনার যে প্রশ্নগুলো যে আসবে সিটেট পরীক্ষার কিন্তু বোরিং আপনার কেটে দেবে শারীরিক সমস্যা এবং বধিরতা কিছু ফিজিক্যালি কিছু সমস্যা থাকতে পারে বা কেউ হয়তো কানে কালা রয়েছে তারা শুনতে পাচ্ছে না তাদের ক্ষেত্রে সমস্যা থাকতে পারে বা প্রতিকূল পরিবেশ তা শোনার জন্য এরকম তার কাছে কোনো পরিবেশ নাই যে কোনো ভাষা শ্রবণের ক্ষেত্রে মনোযোগ ব্যাপারটি খুবই প্রয়োজনীয় যে কোনো ভাষা ক্ষেত্রে তার মনোযোগ শ্রবণ দক্ষতার জন্য অনেক বেশি মনোযোগ দিতে হবে শ্রবণ দক্ষতার জন্য তাকে কি করতে হবে অনেক বেশি মনোযোগ দিতে হবে মনোযোগ যদি ভালো করে না দিতে পারে তাহলে তার শ্রবণ দক্ষতা হলো না শিশুদের সোনার দক্ষতা বাড়ানোর উপায় কি শ্রবণ দক্ষতা বাড়ানোর উপায় কি শ্রবণ দক্ষতা অর্জন করতে হলে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং আগ্রহ বাড়াতে হবে। দক্ষতা সে অর্জন করতে চায় তো শ্রবণ দক্ষতাটা অর্জন করতে হলে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সোনার আগ্রহতা বাড়াতে হবে সোনার আগ্রহ বাড়াতে হবে এজন্য গৃহ পরিবেশের নিকটজনের বিশেষ করে মা বাবার ভূমিকা গুরুত্বপূর্ণ এক্ষেত্রে তার গৃহ পরিবেশ রয়েছে এক্ষেত্রে তার নিকটজনের যেটা বিশেষ করে তার মা বাবার ভূমিকা গুরুত্বপূর্ণ মা বাবা সাহায্য করতে পারেন অনেক বেশি শিশুর ক্ষেত্রে তাদের কথা বলতে হবে এবং কথা বলার সুযোগ সৃষ্টি করতে হবে শিশুর ক্ষেত্রে তাদের কথা বলতে হবে এবং কথা বলার সুযোগ সৃষ্টি করতে হবে বিদ্যালয়ের আনুষ্ঠানিক পরিবেশে শিক্ষক সচেতনতার সঙ্গে আকর্ষণীয় করে পাঠ উপস্থাপন করবেন যেন শিক্ষার্থীর কাছে বিষয়টি শুনতে ভালো লাগে এবং তার উপলব্ধি করে আত্মস্ত করতে পারে বিদ্যালয়ে আনুষ্ঠানিক পরিবেশে শিক্ষক কী করবেন সচেতনতার সঙ্গে আকর্ষণীয় করে একটা পাঠ উপস্থাপন করবেন যেন শিক্ষার্থীর কাছে বিষয়টা শুনতে কী লাগে ভালো লাগে বিদ্যালয়ে এমনভাবে শিক্ষক মহাশয় ক্লাস করবেন একটা আকর্ষণীয় ক্লাস করবেন অর্থাৎ শিক্ষার্থী শুনতে যাতে ভালো লাগে শুনতে আরাম লাগে এ ধরনের ক্লাস তিনি করবেন যার ফলে শিক্ষার্থীরা কী করবে তাদের শোনার প্রতি তাদের ইন্টারেস্ট বৃদ্ধি পাবে শোনার ক্ষেত্রে শিক্ষার্থীরা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা না সেই বিষয়ে শিক্ষককে দৃষ্টি দিতে হবে শোনার ক্ষেত্রে শ্রবণের ক্ষেত্রে শিক্ষার্থী তারা যে শুনছে কানে শুনছে এই ক্ষেত্রে শিক্ষার্থীর কোনো সমস্যা হচ্ছে কিনা না সেই বিষয়ে শিক্ষককে কি করতে হবে দৃষ্টি দিতে হবে এক্ষেত্রে শারীরিক মানসিক বা পরিবেশগত সমস্যা থাকতে পারে যেমন শিক্ষার্থীর শ্রবণ এন্দ্রিয়ার ক্রুটি অমনোযোগ অনাগ্রহ জড়তা সংখ্যা প্রভৃতি শিক্ষার্থী শুনতে পাচ্ছে কিনা না সেই বা শুনতে আরাম পাচ্ছে কিনা ভালো লাগছে কিনা না এই দিকে শিক্ষক মশাই একটু গুরুত্ব দিতে পারেন এক্ষেত্রে তার শারীরিক মানসিক বা পরিবেশগত সমস্যা থাকতে পারে যেমন শিক্ষার্থীর শ্রবণ ইন্দ্রিয়ের ক্রুটি শ্রবণ ইন্দ্রিয় মানে কি যেদি শুনতে পায় মানে কান কানের সমস্যা রয়েছে অমনোযোগ তার কি রয়েছে তার মনোযোগ নাই শিক্ষক মশাই তাকে মনোযোগ দেবেন অর্থাৎ তার মনোযোগ গতির জন্য যা করতে হবে অনagro তার আগ্রহ নাই তাকে আগ্রহ তাকে আগ্রহ ইন্টারেস্ট বাড়াতে হবে তার সোনার প্রতি জড়তবা সঙ্কাসে ভয় পাচ্ছে তার ভয়টাকে কি করতে হবে দূর করতে হবে শিক্ষণ শিক্ষণ কার্যবলীতে সুনার গুরুত্ব প্রয়োজনীয়তে উপলব্ধি করে শিক্ষকে অত্যন্ত সচেতনতার সঙ্গে এসব সম্ভাব্য সমস্যা চিহ্নিত করে শ্রবণ দক্ষতা অর্জনের শিক্ষার্থীদের সহায় সহায়তা কারণ একজন শিক্ষক তিনি জানেন একজন শিক্ষক তিনি জানেন যে শ্রবণের কতটুকু গুরুত্ব রয়েছে কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে এই এজ এ শিক্ষক তিনি যেহেতু জানেন যে শোনার গুরুত্ব এবং অপ্রয়োজনীয়তা কতটুকু রয়েছে ওই জিনিসটিকে করে শিক্ষককে অত্যন্ত সচেতনভাবে সেই সমস্যাটা সমাধান করে শ্রবণ দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের সহায়তা দিতে হবে ভালোভাবে শোনার জন্য প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করে বিষয়বস্তু আয়ত্ত করার জন্য শিক্ষক অনুশীলন কার্যক্রমের ব্যবস্থা করবেন ভালোভাবে শোনার জন্য প্রয়োজনীয় একটা পরিবেশ তিনি সৃষ্টি করবেন এবং বিষয়বস্তু আয়ত্ত করার জন্য শিক্ষক অনুশীলন কার্যক্রমের কি করতে পারেন তিনি ব্যবস্থা তো দেখুন শ্রবণ সম্বন্ধে আমরা কোন পয়েন্টগুলো দেখলাম পয়েন্টগুলো একবার দেখে নিই ইট হেল্পস ইন পারমানেন্ট লার্নিং এটা পারমানেন্টলি শিখনে আমাদের সাহায্য করে যে জিনিসটা আমরা খুব ভালো করে শুনে নেব সেটা আমাদের মাথায় মস্তিষ্কে থাকবে সেটা আমাদের শিক্ষা হয়ে গেল ইট ইজ ফান্ডামেন্টাল টু দ্য এন্টায়ার প্রসেস অফ মাস্টারিং পুরোপুরি আয়ত্ত করা অ্যান্ড ইউজিং এ ল্যাঙ্গুয়েজ যেটা আমরা খুব ভালো করে শুনে নেব সেটাকে আমরা পুরোপুরি আয়ত্ত করে নেব এবং সেটাকে আমরা ভাষায় ব্যবহার করতে পারি শ্রবণের মাধ্যমে ইট হেল্পস টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য এমোশনাল স্টেজ অফ দ্য স্পিকার ঠিক আছে অর্থাৎ সেই শোনার পর একটা কথা শোনার পর সেই বক্তা বক্তার যে বক্তা কিভাবে কথা বলছেন বক্তার যেটা এমোটনাল স্টেটমেন্ট এমোশনাল স্টেটমেন্ট সেটা আমরা বক্তার সেই অভিনয় দেখে বা বক্তার কথাবার্তা শুনেই আমরা কিন্তু বুঝতে পারি বক্তার মনের কথা অনেক সময় ইট ইজ দ্য স্টেপিং স্টোন অফ অ্যাকশন ইয়াস বডিয়া ইট হেল্পস টু কমিউনিকেশন পারপাস ইটস বোধ বড়িয়া এটা সবচেয়ে হাইলাইটেড পয়েন্ট ইট হেল্পস টু কমিউনিকেশন পারপাস ঠিক আছে এটা আমাদের কি করে যোগাযোগ স্থাপনের একটা মাধ্যম শ্রবণের মাধ্যমে আমাদের কি হয় যোগাযোগ স্থাপনটা বিল্ড হয় বড়িয়া হয় আমরা যত ভালো যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে পারবো তত আমাদের ক্ষেত্রে ততাই মঙ্গল হবে ভালো হবে ঠিক আছে আর সে যোগাযোগ সম্পর্কটা স্থাপন করতে গেলে আমাদের লিসেনিং বা শ্রবণ অত্যন্ত জরুরি তো শ্রবণের প্রকারভেদ আমরা আগে দেখলাম দেখুন ইন্টারেক্টিভ বা অ্যাক্টিভ আমরা আগে যে দেখেছিলাম সেটা দ্বিপাক্ষিক শ্রবণ তারপর হচ্ছে নন ইন্টারেক্টিভ মানে একপাক্ষিক শ্রবণ একটু যেটা বলছিলাম ইন্টারেক্টিভ শ্রবণ মানে কি দ্বিপাক্ষিক শ্রবণ মানে কি একজনের বার্তা অন্যজনের কাছে পৌঁছে যায় একজনের বার্তা অন্যজনের কাছে পৌঁছে যায় টু এ কনজারভেশন আপনি আমাকে কিছু বলছেন একদম সামনাসামনি ফেস টু ফেস বসে আছি ঠিক আছে সামনাসামনি বসে আছি আপনি কিছু বলছেন আমার কানে পৌঁছে গেল আমার কাছে আমি কিছু বললাম আপনার কাছে পৌঁছে গেল দ্যাট ইজ ইস দ্বিপাক্ষিক শ্রবণ বা ইন্টারেক্টিভ শ্রবণ ইটস প্রভাইড ফিডব্যাক অ্যান্ড রেসপন্স সামনাসামনি কথা বলা বা ইন্টারভিউ এটা কি করে আমরা ফিডব্যাক পেতে পারি ফিডব্যাক দেওয়া যায় অর্থাৎ আপনি একটা কথা বলছেন আমি সেই কথাটা ফিডব্যাক দিতে পারি না স্যার এটা এরকম না এটা তো এরকম বলছেন ঠিক আছে কিন্তু আসলে এটা এরকম এটা এরকম হলে ভালো হয় বা আপনি আমি আপনি আমার কথা রেসপন্স দিতে পারেন আমি আপনাকে রেসপন্স দিতে পারি সামনাসামনি যেমন সামনাসামনি কথা বলা বা ইন্টারভিউ এইগুলি হচ্ছে কি ইন্টারেক্টিভ বা দ্বিপাক্ষিক শ্রবণের এক একটি উদাহরণ তারপর নন ইন্টারেক্টিভ মানে কি একপাক্ষিক শ্রবণ তো একপাক্ষিক শ্রবণ মানে কি একজনের কথা শ্রোতার কাছে স্বাভাবিকভাবে এসে পৌঁছায় ওয়ান ওয়ে কনজারভেশন একজনের কথা একজন কথা বলছে তার কথাটা যে শুনছে তার কাছে স্বাভাবিকভাবেই ন্যাচারালি বা নর্মালি এসে তার কাছে পৌঁছাবে কিন্তু সে কোনো রিপ্লাই দিতে পারবে না রিপ্লাই দিলে কথাটা যে যার কাছ থেকে শুনছে সে কিন্তু কোনো রিপ্লাই দিতে পারবে না যেমন কিভাবে সিনেমা টিভি রেডিওর বিষয়ে শ্রবণ করা অথবা কোনো রকম ঘোষণা শোনা ইত্যাদি আমরা আগে যে কথা বলেছিলাম যে সিনেমা টিভি রেডিওর যে কোনো বিষয় যদি আমরা শ্রবণ করি সেটা শ্রবণ করছে ঠিক আছে আমাদের কানে এসে পৌঁছাচ্ছে কিন্তু আমার কথা আমি যদি বলি আরে ভাই কি বলেন আরেকবার বলুন না রেডিও কি শুনবে কোনো রকম ঘোষণা ঘোষণাও কিন্তু জেনারেলি পাবলিক অ্যানাউন্সমেন্টে রাস্তা দিকে মাইক নিয়ে জুড়ে জুড়ে চিৎকার করে করে ঘোষণা দিয়ে যাচ্ছে আমি ঘরে বসে ঘোষণাটা শুনছি যদি বলি আরে ভাই কী বলছেন একটু একটু জুড়ে বলুন আস্তে বলুন সে কি আমার কথা শুনবে সে তার তার ঘোষণা দিয়ে দিয়ে চলে গেছে ঠিক আছে সুতরাং এই দুটা হচ্ছে কি এক পাক্ষিক শ্রবণ দ্বিপাক্ষিক শ্রবণ একটু মাথায় রাখবেন তারপর লার্নিং স্ট্র্যাটেজিসগুলো ঠিক আছে শ্রবণ কৌশল আয়ত্ত করার উপায় এটা হচ্ছে আমরা কি ভাস তথ্য আহরণ সম্পর্কিত কৌশল আমরা শ্রবণ কেন করি বিশেষ বিশেষ তথ্য সংগ্রহের জন্য একাগ্রভাবে মনোনিবেশ করতে হয় কোনো কিছু তথ্য সংগ্রহ করার জন্য বা কোনো কিছু তথ্য জানার জন্য আমাদের কি করতে হবে খুব ভালো করে মনোনিবেশ করতে হবে মনোযোগ দিতে হবে অর্থাৎ এই যে তথ্যটার এই যে স্ট্র্যাটেজি এই যে কৌশল এটা নাম হচ্ছে টপ ডাউন স্ট্র্যাটেজি ঠিক আছে যে কোনো তথ্য খুব ভালোভাবে আমাদের জানতে হবে বিশেষ বিশেষ তথ্যগুলা খুব ভালোভাবে জানার জন্য যেটা আমি শ্রবণ করবো এটা হচ্ছে স্টপ ডাউন স্ট্র্যাটেজি আর লিসেনার বেস স্ট্র্যাটেজি মানে কি কোন বিষয় সম্পর্কে ধারণা গঠনের জন্য শোনা অনুমান করার জন্য শোনা সারাংশ বোঝার জন্য শোনা ঠিক আছে তারপর অনেকগুলা রয়েছে বটম আপ স্ট্র্যাটেজি বা ধারণা সংগঠন মানে কি সেটা বাক্যের ঘটন সম্বন্ধে বাক্যের ঘটন বাক্যের ধারণা সম্পর্কে আমি জানতে পারবো দ্যাট ইজ কল অফ কথন কি কথন থেকে কি প্রশ্ন আসে সম্পূর্ণ আমরা আলোচনা করব তো কথা বলাকেই কথন বলা হয় নাম্বার ওয়ান কি পয়েন্ট কি কথন কি স্পিকিং কি আমরা সবাই জানি স্পিকিং কি কথা বলাকেই কথন বলা হয় আমরা যেটা কথা বলছি আপনাদের সঙ্গে এই যে আমি কথা বলছি এটাও কিন্তু একটা কি কথন তো শ্রবণ কথন পঠন লিখন এই চারটির মধ্যে কেবল কথনকে অন্য তিনটি থেকে আলাদা করা যায় ঠিক আছে এখানে প্রশ্ন একবার এসেছিল পিবিআসি ইয়ার কোয়েশনে দেখেছিলাম যে শ্রবণ কথন পঠন লিখন চারটির মধ্যে অন্যতম কোনটি বা একটু আলাদা রূপ কোনটি তো কারেক্ট আনসার এখানে কোনটি হয়ে গেলো কারেক্ট আনসার হচ্ছে কথন কথন হচ্ছে চারটি থেকে আলাদা শ্রবণ পঠন এবং লিখন থেকে কথন একটু আলাদা কেন আলাদা দেখুন কথন বাদ দিলে অন্য তিনটি যে কেউ একা একা অভ্যাস করতে পারে কিন্তু কেউ একা একা কথা বলতে পারে না অর্থাৎ কথনের অভ্যাস একা একা সম্ভব নয় ঠিক আছে আমি যদি শ্রবণ বলি তাহলে শ্রবণ আমি কেউ না থাকলেও একা একা শ্রবণ করতে পারবো রেডিও চালিয়ে দেবো রেডিও যা বলছে আমি শুনতে পাবো মাইক চালিয়ে দেবো মাইকে যা বলছে আমি শুনবো একটা বই কিছু একটা নেব নিয়ে আমি আমার পড়বো আমার রিডিং হয়ে গেল কিছু একটা কাগজ এবং কলম নিব নিয়ে আমার যা খুশি আমি তা লিখলাম আমার লেখা হয়ে গেল কিন্তু কথা বলতে গেলে তো একজন লোকের চাই আমাকে কথা বলতে গেলে একজন লোকের চাই তো না চাই না ভাই আমি কাউকে তো চাই কথা বলতে গেলে সুতরাং কথা বলতে গেলে বা কথা বলার অভ্যাসটা আমি একা একা প্র্যাকটিস করতে পারবো না কিন্তু শ্রবণ পঠন এবং লিখনের অভ্যাসটা আমি একা একা করতে পারবো কিন্তু কথনের অভ্যাস করতে গেলে আমাকে কাউকে না কাউকে আমার চাই এক বা একাধিক আমার ব্যক্তিকে চাই কথা বলতে গেলে কথা একা একা বলা যায় না কেউ একা একা গান শুনতে পারে কিন্তু কেউ একা একা বই পড়তে পারে কেউ একা একা লেখতে পারে কিন্তু স্বাভাবিক মানুষ একা একা কথা বলে না ঠিক আছে সবাই একলা একলা কি করতে পারে একা একা গান শুনতে পারে গান শুনতেও পারে একা একা বই পড়তে পারে বা একা একা লেখালেখি করতে পারে কিন্তু স্বাভাবিক মানুষ একটা নর্মাল মানুষ যদি পাগল হয় তাহলে তো অন্য ব্যাপার ভাই পাগলে একা একা কথা বলবে পাগলের কথা আমরা বলিনি আমরা স্বাভাবিক ন্যাচারাল মানুষের নর্মাল মানুষের কথা বলছি একা একা কথা বলতে পারে না তাই শ্রবণ কথন এবং লিখন পঠ শ্রবণ পঠন এবং লিখন কথন থেকে সম্পূর্ণ আলাদা নেক্সট কথন হলো একটি উৎপাদনমূলক বা প্রোডাক্টিভ দক্ষতা আগে আমরা বলেছিলাম যে কথন হচ্ছে কি একটা প্রোডাকটিভ স্কেল ঠিক আছে এটা কী ধরনের স্কেল এটা হচ্ছে একটা প্রোডাক্টিভ স্কেল উৎপাদনশীল দক্ষতা প্রোডাক্টিভ স্কেল রিসিপটিভ এবং প্রোডাক্টিভ আমরা ডিসকাস করেছিলাম তো এখানে আমরা বলেছিলাম যে আপনার এটা হচ্ছে কি কথন বা স্পিকিং স্পিকিং হচ্ছে একটা প্রোডাক্টিভ এবং রাইটিং যখন আমরা যাব লিখন এটাও কিন্তু একটা কি প্রোডাক্টিভ স্কেল কারণ কথা বলার ক্ষেত্রে বক্তা অন্য কারোর সাথে যোগদান করেন কথা বলার সময় বক্তা অন্য কারোর সাথে যোগদান করেন মানে তিনি প্রকাশমূলক বা প্রকাশ আমরা বলতে পারি উৎপাদনমূলক আরেকটা নাম হচ্ছে প্রকাশমূলক দক্ষতা প্রোডাক্টিভ বা এক্সপ্রেসিভ যাকে বলা হয় তো বক্তা কি করলেন তা ওনার যে কথাগুলা তিনি প্রকাশ করতে চাইছেন দ্যাট ইজ কল প্রকাশমূলক দক্ষতা আর প্রকাশমূলক দক্ষতার অন্য একটি নামই হচ্ছে উৎপাদনমূলক বা প্রোডাক্টিভ স্কেল মায়ের কুল থেকে ভাষা শেখা প্রক্রিয়া শুরু হয় রাইট ইম্পর্টেন্ট পয়েন্ট গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক ভাই দেখতে পাচ্ছেন মায়ের কুল থেকে ভাষা শেখা প্রক্রিয়া শুরু হয় শিশুদের কথা বলা একটি সহজাত ক্ষমতা যা সে আপনার থেকেই পেয়ে থাকে তবে ভাষা ব্যবহারের পারদর্শিতা বা দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে ভাষা ব্যবহারের যে পারদর্শী ভাষা সে শিখে মায়ের কুল থেকে শেখা শুরু করে দেয় কিন্তু ভাষা ব্যবহারের যে পারদর্শিতা ভাষাটা কিভাবে ব্যবহার করতে হয় এই যে তার এক্সপার্টনেস তাকে এক্সপার্ট হতে গেলে তার দক্ষতা অর্জন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ভাষার দক্ষতা অর্জন ব্যতিরেকে মানে ভাষার দক্ষতা অর্জন ছাড়া সকল পরিবেশে ভাব বিনিময় সম্ভব হয় না কোন সময় কোন কথা বলতে হবে কার সঙ্গে কখন কীরকম কথা আপনাকে বলতে হবে এটা যদি আপনি না জানেন তো আপনি যে কোনো জায়গায় যে কোনো কথা বলে দেবেন অযথা আপনার পিঠে মার পড়বে আপনাকে সবাই কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেবে ভাই ঠিক আছে ভাই সুতরাং কোন সময়ে কখন কোন পরিবেশে কোন কথা বলতে হয় সেটাও কিন্তু আপনার দক্ষতার প্রয়োজন আছে কথা বলা সেটাও কিন্তু আপনাকে জানতে হবে স্বাধীন মতো প্রকাশ করতে পারে না জড়তা মুক্ত হতে পারে না আর এই এইসবই পরবর্তী জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করে কোনো কোনো কথা হচ্ছে যেটা আমরা স্বাধীন মতো প্রকাশ করতে পারি না এটাও একটা সমস্যা আবার যার কারণে জড়তা মুক্ত হতে পারে না তো এই সব ধরনের সমস্যাটা কী করে পরবর্তী জীবনে আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সুতরাং সেই কথন দক্ষতার বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের জীবনে শিশুর সামাজিক মেলামেশার পরিধি যত বাড়ে ততই ভাষা ব্যবহার ক্ষমতার উন্নতি ঘটে ইয়েস একদম রাইট শিশুকে শিশু যতই সামাজিক মেলামেশায় অংশগ্রহণ করবে তার সামাজিক মেলামেশার পরিধি তার যতই বৃদ্ধি পাবে অর্থাৎ যত বেশি সংখ্যক মানুষের সঙ্গে সমাজের মানুষের সঙ্গে মেলামেশা করবে ততই তার ভাষা ব্যবহার ক্ষমতার দক্ষতারও কীভাবে উন্নতি করবে ক্রম আস্তে আস্তে কী ঘটবে উন্নতি ঘটবে কারণ সব মানুষের সঙ্গে সে মেলামেশা করছে কে কী ধরনের কথা বলছে সবার সঙ্গে সবার পরিচয় কি বা সব মানুষের আচার ব্যবহার নিয়ম নীতি সবগুলো দেখবে দেখে দেখেই সে কী করবে সবগুলো আয়ত্ত করবে বিভিন্ন গণমাধ্যম এবং বিদ্যালয়ের শিক্ষা কথন দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বিভিন্ন গণমাধ্যম ঠিক আছে যেমন যে কোনো একটা আমরা ধরে নেই আমরা কোথায় গেলাম ধরেন আমি পাবলিক প্লেসে গেলাম সেখানে কোনো একটা বিশিষ্ট ব্যক্তি তিনি স্পিকিং স্পিক করছেন উনি বক্তৃতা দান করছেন ওনার বক্তৃতাটা শুনে আমিও কিন্তু ভালো বক্তৃতা দিতে পারবো ঠিক আছে না অর্থাৎ ভালো করে শুনতে হবে শোনার পর আমি কি করব। ভালো বক্তৃতা দিতে পারবো আর সুতরাং সেই কথন দক্ষতাটা আমি কী করলাম বিকাশ করলাম কোথায় এই গণমাধ্যমে গিয়ে বা বিদ্যালয়ে শিক্ষার দ্বারা আমি কি করতে পারি কথন দক্ষতা বিকাশ করতে পারি তো এবার নেক্সট পয়েন্ট হচ্ছে কথন দক্ষতার প্রয়োজনীয়তা কী কী আচ্ছা কথন দক্ষতা যদি আমার না হয় তাহলে কী হবে কথা বলার দক্ষতা যদি আমার কাছে না থাকে তখন কী হবে হোয়াট ইজ দ্য প্রবলেম বিহাইন্ড কথন দক্ষতা কথন দক্ষতার পিছনে হোয়াট ইজ দ্য প্রয়োজনীয়তা ভাই বলুন তো কথম দক্ষতা গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম ইয়েস আমি আপনার সঙ্গে যখন যোগাযোগ করব কিভাবে কথা বলবো ইয় কীভাবে যোগাযোগ করবো কথা বলবো বলছি আমি যখন আপনার সঙ্গে যোগাযোগ করবো কীভাবে যোগাযোগ করব আপনি রাস্তার দিকে যাচ্ছেন আমি রাস্তায় দাঁড়িয়ে আছি ভাই আপনি একটু দাঁড়ান তো আপনাকে আমাকে কথা বলতে হবে তবে না আপনি দাঁড়াবেন ঠিক আছে আপনি আমাকে কিন্তু বলতে চাইলে কথা বলতে হবে তো কথা কথা বলার মাধ্যমে আপনার আমার যোগাযোগটা স্থাপন হবে দেখুন কত ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ভাইটার পয়েন্ট মনের ভাবকে সুন্দর সুগথিত এবং রূপে প্রকাশ করতে শেখায় আমরা কথা বলার মাধ্যমে আমাদের মনের ভাবকে সুন্দর সুগঠিত এবং রূপে প্রকাশ করতে শেখাই আমরা কথা বলতে কথার মাধ্যমে আমরা মনের ভাবকে প্রকাশ করতে পারি পরিমার্জিত রুচিশীল ভাষা প্রয়োগে উৎসাহিত করে আমরা যেটা কথা বলি সেটা পরিমার্জিত রুচিশীল ভাষা ব্যবহার করি নিজস্ব কথন রীতি বা স্টাইল তৈরি করতে শেখায় আমরা যখন কথা বলি আমরা প্রত্যেকজনে আলাদা আলাদা স্টাইলে কথা বলি আমার স্টাইলে কিন্তু আপনি কথা বলেন না অর্থাৎ আপনার মনের চিন্তাধারা আপনার মতন আমার মনের চিন্তাধারা আপনার মতন সুতরাং আপনার যে কথা বলার যেটা স্টাইল কথা বলার যেটা রীতি সেটাও কিন্তু আমার থেকে আলাদা সেটা আপনাকে শেখায় কে শেখায় কথন দক্ষতা শেখায় আপনার কথন দক্ষতা স্পিকিং কোয়ালিটি আপনার যত ভালো হবে আপনি তত ভালো স্টাইলে কথা বলতে পারবেন আর আপনার কথন কোয়ালিটি কথন মানে কথন কোয়ালিটি স্পিকিং কোয়ালিটি যত খারাপ হবে তত আপনি কথা অনেক বাজেভাবে বলবেন ভাষা প্রয়োগের স্পষ্টতা আনে আপনি যখন কথা কথা যখন খুব ভালো করে বলতে পারবেন একদম স্পিডে হাই স্পিড হাই র্যাঙ্কিং আপনি যখন ফাইভ জি সিক্স জি নেটে যখন চলবেন কথা বলবেন ফাইভ জিতে কথা বলবেন তখন আপনার ভাষা প্রয়োগের স্পষ্টতা আনে আর এবার যদি আপনি টু জি এর মতো কথা বলুন তাহলে তো ভাই ব্যাকগ্রেডেড বলে সবাই চলে যাবে আপনার কাজটাই হাসিল হবে না বাকি তার সব পরের কথা নির্ভুল উচ্চারণ ব্যাকরণ জ্ঞান এবং নতুন নতুন শব্দ প্রয়োগের কুশলতা শেখায় কথন দক্ষতা কী করে নির্ভুল উচ্চারণ ব্যাকরণ জ্ঞান এবং নতুন নতুন শব্দ প্রয়োগের আমাদেরকে কি করবে কুশলতা শেখাবে তারপরে দেখুন শিশুদের মধ্যে আমরা কথন দক্ষতা কীভাবে বৃদ্ধি করতে পারি প্রথম দক্ষতা বাড়ানোর উপায় আমাদেরকে শিশুদের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের স্কুল লেভেলে শিশুদের মধ্যে কি করতে হবে কথন দক্ষতা বৃদ্ধি করতে হবে তো চিন্তাকে সংগঠিত করতে হবে প্রথমে কিছু একটা বিষয় নিয়ে আমাকে চিন্তা করতে হবে যদি খুব ভালো করে চিন্তা করতে পারি তাহলে কিন্তু কি বলবো এই 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 চিন্তা করে আমি কী বলতে পারি সেটা আমার মাথায় চলে আসবে চোখে চোখ রেখে কথা বলা বা বক্তৃতা করা চোখে চোখ কথা বলে বা বক্তৃতা করলে কথন দক্ষতা বৃদ্ধি পায় ধীরে ধীরে বক্তৃতা করা প্রথমে আমরা কোচ ধীরে ধীরে আস্তে 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 বক্তৃতার দিকে অগ্রসর হব উপযুক্ত স্বরে কথা বলা কথা বলার কিন্তু স্বর রয়েছে নিম্নস্বর নিম্নস্বর উচ্চ স্বর আবার আরেকটা রয়েছে মাঝারি স্বর মাঝারি স্বর কখনো যেমন একটি লেকচার একটি লেকচারেও কিন্তু এই যে একটা বক্তৃতা চলছে বক্তৃতার মধ্যে কিন্তু বক্তা মধ্যে মধ্যে দেখবেন যে নিম্ন স্বরে কথা বলছেন কখনো কখনো তিনি উচ্চ স্বরে কথা বলছেন আবার কখনো কখনো মাঝারি স্বরে কথা বলছেন অর্থাৎ নিম্ন উঁচু এই সব মিলিয়ে তিনি কি করছেন ওনার যেটা স্পিচ যেটা রয়েছে সেটা ডেলিভার করছেন সেটা কথন দক্ষতার উপরে ডিপেন্ড করে ঠিক আছে নমস্কার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সহজগুড়ি ইউটিউব চ্যানেল এক ধরনের সুর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গুরু ইউটিউব চ্যানেল দেখুন এই যে কথা বলার স্টাইলের মধ্যে সম্পূর্ণটা ডিফারেন্স করছে কি না করছে না ডিটেলস তো উপযুক্ত স্বরের মধ্যেও কিন্তু কথন দক্ষতাটা কীভাবে হবে বৃদ্ধি পাবে ভালো শ্রোতা হওয়া কথন দক্ষতা যদি ভালো হয় তখন আপনি একজন ভালো শ্রোতা হতে পারবেন অর্থাৎ একজন ভালো বক্তা হতে গেলে প্রথমে তাকে ভালো শ্রোতা হতে হবে প্রচুর পড়ার অভ্যাস করতে হবে অনুকরণ থেকে বিরত থাকা অনুকরণ করে অন্যরা কি করছে সেটা থেকে আমি বিরত থাকবো আমি কি করছি সেটা আমি দেখব সরব পাঠ এবং আবৃত্তির মাধ্যমে আমরা কি করতে পারি কথন দক্ষতার বিকাশ করাতে পারি সরব পাঠ এবং আবৃত্তি জুড়ে জুড়ে রিডিং লাউড তারা পড়বে এবং তারা আবৃত্তি করবে এতে করে তাদের কথন দক্ষতাটা বৃদ্ধি হবে তাৎক্ষণিক বক্তৃতা এবং বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হঠাৎ তাদেরকে বললাম তুমি আজকে ওই বিষয়ে একটু আলোচনা করো বক্তৃতা দাও তখন সে ওই যে আগে বলেছিলাম একটু পয়েন্ট চিন্তা করা সে চিন্তার মাধ্যমে তখন সে কি বলবে কি বলবে কি বলবে সে চিন্তা করে করে সে যদি বলতে পারে তার মধ্যে বুঝে নেবেন যে তার কথন দক্ষতা বিকাশ হয়ে গেছে এবার নেক্সট পয়েন্ট কথন দক্ষতা বিকাশে শিক্ষকের ভূমিকা কি অতি গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট কথন দক্ষতা বিকাশে আমরা শিক্ষকের কি ভূমিকা রয়েছে শ্রেণিককে কখন কার্যাবলীর সময়ে শিক্ষক নির্দিষ্ট সময় নির্ধারণ করবেন দুজনের মধ্যে অথবা কয়েকজনের দল গঠন করে তিনি কথা কার্যাবলী পরিচালনা করবেন শ্রেণিককে শিক্ষক কখনও কখনও কি করতে পারে। একটা কার্যাবলী একটা টাইম দিতে পারেন যে একটা কার্যাবলী এই সময় নির্দিষ্ট কিছু কাজ তাদের মধ্যে তাদের তাদের কাজই হচ্ছে যে তারা দুজন বা কয়েকজন মিলে তারা শুধু গল্প করবে কথা বলবে কথা বলবে একটা নির্দিষ্ট টপিক আপনি দিয়ে দিবেন তাদেরকে এজ এ শিক্ষক আপনি একটা টপিক দিয়ে দিলেন যে এই টপিকের উপর তোমরা সবাই মিলে কী করো চিন্তা করো চিন্তা করে একটা প্রবলেম দিয়ে দিলেন আলটিমেটলি একটা প্রবলেম দিয়ে দিলেন সে সেই প্রবলেমটা কী করে সলভ হয় তোমরা নিজের মধ্যে ডিসকাস করে তোমরা চিন্তা করো তা আলটিমেটলি আপনার প্রবলেমটা সলভ হয়ে গেল প্রবলেম বলতে যেমন যেমন টু প্লাস থ্রি ইকুয়াল টু ফাইভ যদি হয় তাহলে টু প্লাস ফোর ইকুয়াল টু কত হবে এজ এ প্রাইমারি ক্লাস ওয়ান বা ক্লাস টু এর শিশুদের ক্ষেত্রে এই ধরনের প্রস্তাব করতে পারেন এটা একটা প্রবলেম তো বাচ্চারা এই প্রবলেমটা সলভ করার জন্য তাদেরকে বলেন তোমরা নিজেদের মধ্যে সবাই কথাবার্তা বলো কথা বলে কী ধরনের সমস্যা হয় কী আনসার কী হয় তোমরা আমাকে বলো তো তারা সেই বিষয়ে কথা বলতে বললে তারা নিজেদের মধ্যে কথন দক্ষতাটা বিকাশ হবে কার্যাবলীটি সহজ সরল যে কাজটা দেবেন কাজটা যেন খুব সহজ হয় শিক্ষকের নির্দেশ যেন পরিষ্কার এবং স্বচ্ছ হয় শিক্ষক এমন একটা নির্দেশ দেবেন অর্থাৎ সবসময় আর টিচারের ইনস্ট্রাকশনটা খুব ক্লিয়ার হওয়া চাই ঠিক আছে এখানে ছাত্ররা যেন কোনো ধরনের ডাউট ফিল না করে যে স্যার বললেন আমি ঠিক বুঝতে পারলাম না কি বললেন কি করতে হবে ঠিক বুঝতেই পারলাম না এ ধরনের যেন না হয় ইনস্ট্রাকশনটা যেন ক্লিয়ার হয় শিক্ষক আদর্শ কথার নমুনা দেওয়ার চেষ্টা করবেন তিনি তাদের কথা বলার যেটা স্টাইল বা আদর্শ কথা বলার যেটা নমুনা নমুনা তিনি একটা ডেমো হিসাবে তিনি একবার দুইবার তাদেরকে বলে দিলেন যে এই ধরনের কথা বলতে হয় প্রয়োজনে তিনি ট্যাপ রেকর্ডার ও ডিও বা দূরদর্শনী প্রোগ্রাম দেখাতে পারেন ঠিক আছে কথা বলার জন্য তিনি ট্যাপ রেকর্ডার বা রেডিও বা দূরদর্শনী একটা প্রোগ্রাম তিনি দেখাতে পারেন যে এই দেখো তারা কী ধরনের খুব ভালো করে কথা বলছে এই ধরনের কথা তোমাদের বলতে হয় ঠিক আছে তাদেরকে প্রয়োজনে এগুলো আপনি শোনাতে পারেন শিক্ষার্থীদের বলার বিষয়ে নির্বাচনে শিক্ষক স্বাধীনতা দেবেন যে তোমরা কই বিষয়ে বলতে চাও তোমরা কি বলতে চাও বলতো দেখি অর্থাৎ তারা নিজের ইচ্ছা থেকে কিছু একটা বলবে যে আজকে আমি স্যার এই বিষয়টা নিয়ে কথা বলব স্যার আজকে আমি আসার সময় না আর রাস্তায় বড় একটা হাতি দেখেছিলাম ঠিক আছে স্যার এই হাতি সময় স্যার আমি একটু গেলে স্যার একটা সাপ দেখেছিলাম স্যার সাপের উপরে তোমার পা পড়েই যেত স্যার কিন্তু ভাগ্য বলা বেঁচে গেলাম স্যার নয় তোমার কামড়ে দিত ঠিক আছে ঠিক আছে সাপ কীরকম ছিল সাপের সম্বন্ধে বর্ণনা দাও এই যে সে বর্ণনা দেবে হাতির বর্ণনা সাপের বর্ণনা এই বর্ণনা দেওয়ার মাধ্যমেই কিন্তু তার কথন দক্ষতার বিকাশ হচ্ছে ঠিক আছে এবং যেখানে সে ভুল করবে তার বলা শেষ হওয়ার পরে খুব ভালো করে মতায় রাখবেন একটা কথা খুব ভালো করে মাথায় রাখবেন সে হয়তো একটা বর্ণনা দিচ্ছে এই যে বললাম সে হাতি হাতি সম্বন্ধে সে বর্ণনা দিচ্ছে আপনাকে তার বর্ণনা শেষ হওয়ার পর আপনি তার যদি সে কোনো বক্তৃতার মধ্যে যদি কোনো ভুল করে থাকে তার বর্ণনা দেওয়ার ক্ষেত্রে সে যদি ভুল করে থাকে তৎক্ষণাৎ আপনি তাকে বলবেন না যে ওই তোমার এটা এটা এরকম বলে না ভাই এটা ওরকম বলে তা ভুল হয়েছে এই ধরনের বলবে না তার বলাটা শেষ হওয়ার পর আফটার ফিনিশ হিম তার বলাটা শেষ হওয়ার পর আপনি তাকে বলবেন যে তুমি যে বলেছিলে এটা কিন্তু এই হবে না এটা ওই হবে ঠিক আছে আপনি শুদ্ধটা আপনি করে দিলেন কখনো হালকা বিষয় কখনো বা কঠিন বিষয় বেছে দেবেন শিক্ষক শিক্ষার্থীদের নিজের মতামত প্রকাশের সুযোগ দেবেন শিক্ষক শিক্ষার্থীদের কি করবেন তোমরা তোমাদের নিজেদের মতামত প্রকাশ করো এর মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বাড়বে যে শিক্ষক মহাশয় শুধু উনার নিজের নয় আমাদের তিনি ভালো করে বিচার করার চেষ্টা করলেন বোঝার চেষ্টা করলেন শিক্ষক প্রয়োজন নিয়ে আলাদাভাবে ছাত্রদের শিক্ষার্থীদের উচ্চারণের ক্রুটি ও জড়তা সংশোধন করবেন শিক্ষক যদি প্রয়োজন হয় তাহলে আলাদাভাবে শিক্ষার্থীদের উচ্চারণের ত্রুটি এবং জড়তা তিনি সংশোধন করবেন ঠিক আছে তো এই ছিল দেখুন বন্ধুরা আমাদের তো এখানে কিন্তু প্রশ্ন হানড্রেড পারসেন্ট আসবে প্রশ্ন আসবে না সেমন কোনো কথা নয় কারণ প্রথম প্রশ্নই হচ্ছে পঠন কী ধরনের দক্ষতা পঠন হচ্ছে একটা গ্রহণমূলক দক্ষতা রিসিপ্টিভ দক্ষতা তো গ্রহণমূলক দক্ষতা পঠনকে কেন বলা হয় পঠনকে কেন গ্রহণমূলক দক্ষতা বলা হয় এটা এবার আমরা একটু আলোচনা করি সাধারণত ভাষাগত দক্ষতা বা ল্যাঙ্গুয়েজ স্কিলের ক্ষেত্রে দুইটা প্রধান ফাংশন কাজ করে একটি হচ্ছে গ্রহণ ধর্মিতা রেসিপটিভ ফাংশন একটি হচ্ছে প্রকাশ ধর্মিতা প্রোডাক্টিভ আর এক্সপ্রেসিভ ফাংশন এবার দেখুন গ্রহণ ধর্মিতা বা রেসিপটিভ ফাংশন মানে কি। রেসিপটিভ ফাংশন মানে হচ্ছে কি যা কিছু বলা হচ্ছে তার বুঝার ক্ষমতা যা কিছু বলা হচ্ছে তা আমরা বুঝব ঠিক আছে যা কিছু বলা হচ্ছে এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড স্পোকেন ল্যাঙ্গুয়েজ আপনি যা বলছেন যে ভাষাটা আপনি বলছেন সেটা আমি বুঝবো তো আমি বুঝবো কি করে আপনি কি বলছেন সেটা আমি বুঝবো কি করে আমি যদি আপনার কথাটা ভালো করে শুনতে পারি আমি যদি আপনার কথাটা ভালো করে শুনতে পারি লিসেনিং আমি যদি আপনার কথাটা ভালোভাবে শুনতে পারি তখন না আমি আপনার কথাটা ভালো করে বুঝব তাই না বোঝা গেল কথা আরেকটা হচ্ছে কি লিখিত ভাষাকে বোঝার ক্ষমতা এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড রিটেন ল্যাঙ্গুয়েজ এখানে কি লেখা আছে এখানে লেখা আছে এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড রিটার্ন আমি কী করে বুঝলাম যে এখানে এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড রিটার্ন ল্যাঙ্গুয়েজ আছে নিশ্চয়ই আমি আপনাদের সামনে এই লেখাগুলো এবার আমি পড়েছি পড়েছি যার কারণে আমি বুঝতে পেরেছি না পড়লে কি বুঝতে পারতাম না আমি পড়েছি তার মানে আমি কি করেছি এখানে রিডিং করেছি এখান থেকে আমরা কি জানলাম যে লিসেনিং এবং রিডিং এই দুটা হচ্ছে কি আমাদের রিসেপটিভ ফাংশন গ্রহণ ধর্মিতা ঠিক আছে বোঝা গেল এটাকে রিডিংকে কেন রিসিপটিভ বলা হয় শুধু রিডিং একা কিন্তু রিসেপটিভ নয় লিসেনিংয়ের সঙ্গে কিন্তু রিসেপটিভ ফাংশন ঠিক আছে দেখুন কনফিউশন দূর হয়েছে কিনা না যা কিছু বলা হচ্ছে সেটা আমরা বুঝব অর্থাৎ আমি যখন কিছু বলছি আমি আপনাকে কিছু বলছি সেটা আপনি শুনছেন এটা আপনি রিসিভ করছেন সুতরাং লিসেনিং হচ্ছে আর সুতরাং লিসেনিংটা হচ্ছে আপনার রিসিপ্টিভ স্কিল ঠিক আছে রিসিপটিভ স্কিল আপনি কিছু এখানে কি লেখা আছে পড়ছেন পড়ে আপনি বুঝতে পারছেন আপনি যেটাকে গ্রহণ করছেন দ্যাট ইজ কল সেটা আপনার গ্রহণ রিডিং রিসিপ্টিভ স্কিল ঠিক আছে এবার চলুন আমরা দেখি আমরা যেখানে ছিলাম পটন হলো এক প্রকার গ্রহণমূলক দক্ষতা বা রিসিপ্টিভ তবে পঠন এমনই এক জটিল প্রক্রিয়া যার মাধ্যমে কথনের দক্ষতা লুকিয়ে থাকে আমরা যা পড়েছি তা সঠিকভাবে উচ্চারণও করতে হয় এই কারণে পঠন হলো এক ধরনের সৃজনমূলক দক্ষতা যেখানে আমরা তথ্য গ্রহণ করি এবং প্রেরণ করি পঠনটা বেসিক্যালি প্রধানত রেসেপ্টিভ স্কেল কিন্তু পঠন যখন করি কোনো কিছু যখন পড়ি তখন কিন্তু সেটা আমরা উচ্চারণ করি উচ্চারণ করলে সেটা কি কথা বলারও কিন্তু কাজে চলে আসে তাই না তবে পঠন এমনই এক জটিল প্রক্রিয়া আবার দেখুন ক্লিয়ার করছি পঠন এমনই একটি জটিল প্রক্রিয়া যার মাধ্যমে কথনের দক্ষতা লুকিয়ে থাকে কথনের দক্ষতা কিন্তু এখানে লুকিয়ে থাকে কারণ কি এই যে আমি যে পড়ছি জিনিসটা যদি আমি লাউডলি পড়ি জুড়ে জুড়ে যদি আমি পড়ি তখন কিন্তু সেটা আমার কিছু একটা পড়া মানে কি জুড়ে জুড়ে পড়া মানে কথনের দক্ষতা লুকিয়ে আছে মানে আমি বলছি জুড়ে জুড়ে পড়ছি মানে আমি কথা বলছি তো পড়ছি মানে কি কথা বলছি সাউন্ড উচ্চারণ করছি তো এখানে কথনের দক্ষতা ইনডাইরেক্টলি লুকিয়ে আছে আমরা যা পড়েচ্ছি তা সঠিকভাবে উচ্চারণও করতে হচ্ছে উচ্চারণ করা কিন্তু সেটা কঠনের দক্ষতার মধ্যে আসছে কথন কথনের দক্ষতায় আসছে তো ইনডাইরেক্টলি সেখানে কথন কি লুকিয়ে থাকে এ কারণে পঠন হলো এক ধরনের সৃজনমূলক দক্ষতা বা প্রোডাক্টিভ স্কেল যেখানে আমরা তথ্য গ্রহণ করি এবং প্রেরণও করি কারণ কি কিভাবে প্রেরণ করি দেখুন তো তথ্য গ্রহণ করি মানে কি তথ্য গ্রহণ করি বলতে এখানে কি ছিল এখানে এতটুকু আমি পড়লাম পরে কী আছে জুড়ে জুড়ে পড়লাম পরে এখানে কি আছে সেটা আমি বুঝলাম এবং আমার সামনে যদি কেউ বসে থাকে ধরে নিন আমার সামনে আপনি বসে আছেন আমি এটা জুড়ে জোরে পড়লাম আমি কি পড়লাম সেটা কিন্তু আপনি বুঝে গেলেন তো আমার মাধ্যমে আপনি সেটাকে কি করলেন আমি আপনাকে কি করলাম প্রেরণ করলাম এই ডাটাটা এই তথ্যটা আমি আপনাকে প্রেরণ করলাম যেমন আমি গ্রহণ করলাম তেমনি আমি প্রেরণ করলাম আমি বললাম আমি পড়লাম আপনি শুনলেন তো আপনার কাছে সেই তথ্যটা চলে গেলো তো আলটিমেটলি রিডিংটা কি একটা প্রোডাক্টিভ স্কেল শিশু যখন প্রথমে পড়তে শিখে তখন সে সরবে বানান করে অর্থাৎ শব্দটিকে ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করে বস্তুর অর্থ বুঝার চেষ্টা করে লিখিত ভাষার লিখিত রূপটি উপলব্ধি করে তার অর্থ বুঝতে পারাই হচ্ছে পঠনের উদ্দেশ্য ইয়াস হোয়াট ইজ দ্য অবজেকটিভস এইমস অফ পঠন পঠনের মেন উদ্দেশ্য কী অবজেকটিভ কি একটা শিশু যখন প্রথম পড়তে শেখে তখন সে সরবে বানান করে মানে জুড়ে জুড়ে বানান করে অর্থাৎ শব্দটিকে ভেঙ্গে 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 উচ্চারণ করে পাঠ্যবস্তুর অর্থ বোঝার চেষ্টা করে কি পড়লো পাঠ্যবস্তু কী রয়েছে সেটার অর্থ শেখি করলো বোঝার চেষ্টা করলো এবং তার লিখিত একটি যে রূপ আছে রূপটাকে সে উপলব্ধি করে তার অর্থটা বুঝতে পারলো এটাই হচ্ছে কি পঠনের উদ্দেশ্য শিশুর পড়ার অভ্যাস যতই পরিণত হতে থাকে ততই সে পঠনে অভ্যস্ত হয়ে পড়ে এবং কম সময়ে পঠিত বিষয় বুঝতে পারে পড়ার অভ্যাস যত বাড়বে তত কম সময়ে সে জিনিসটা বুঝতে পারবে এটাই এখানে বলা হয়েছে তো পঠনের বেশ কয়েকটি শ্রেণীবাগ রয়েছে শ্রেণীবাগ গুলো আমরা দেখি প্রধানত দেখি সরব পাঠ এবং নীরব পাঠ পঠনেই দুইটা পাঠ রয়েছে ধরনের পাঠ একটা হচ্ছে কি সরব পাঠ এবং নীরব পাঠ সরব মানে কি আপনি নিজেই জানেন সরব মানে কি লাউড রিডিং আপনি যখন যে কোনো জিনিস আর জুড়ে জুড়ে পাঠ করবেন তখন সেটা হবে কি লাউড রিডিং আর নীরব পাঠ মানে কি সাইলেন্ট রিডিং আমি মনে মনে পাঠ করব কোনো কিছু সাউন্ড করবো না এটা হচ্ছে আমার পক্ষে কি নীরব পাঠ বা সাইলেন্ট রিডিং আর আমি জুড়ে জুড়ে পাঠ করছি এটা কি লাউড রিডিং তো রব বা ধনির সহযোগে যে পাঠ করা হয় সেই পাঠকে বলা হয় সরব পাঠ রব বা ধ্বনি সহযোগে যে পাঠটা করব এই পাঠকে বলা হবে কি ধরনের পাঠ এই পাঠটা হচ্ছে একটা সরব পাঠ নীরব পাঠ কি যে পাঠে কোনো রব রব মানে কি সাউন্ড বলতে পারেন রব মানে সাউন্ড কোনো সাউন্ড থাকে না তাকে নীরব পাঠ বলে দুরকম পাঠেরই কিছু সুবিধা রয়েছে কিছু অসুবিধা রয়েছে সরব পাঠেরও সুবিধা অসুবিধা রয়েছে নীরব পাঠেরও সুবিধা অসুবিধা রয়েছে এবার আমরা এক এক করে সেগুলো একটু দেখার চেষ্টা করি প্রথমে দেখুন সরব পাঠের সুবিধাগুলো দেখি সরব পাঠ মানে আপনি জুড়ে জুড়ে পড়ছেন এটার সুবিধা কী সরব পাঠ শিক্ষক শিক্ষায়িত্রী উভয়ের পক্ষে আনন্দজনক লাউড রিডিংটা কি শিক্ষক এবং শিক্ষার্থী শিক্ষকের কাছে এবং যে পড়ছে তার কাছেও এটা কি একটা আনন্দজনক ব্যাপার মজার ব্যাপার কেননা কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের চেতনা সঙ্গীত ধর্মিতা চিত্রধর্মিতা বিশেষভাবে জাগরিত হয় ধরে নিন আপনি একটা কবিতা পাঠ করছেন চন্দ্র ছট্টোপাধ্যায় ছট্টি জোতা পায় ছট্টার ছট্টার করে ছট্টগ্রামে যায় আপনি একটা কবিতা পাঠ করলেন কবিতাটা ছন্দ আকারে করলেন এখানে যে রস আপনি পেলেন রস বাই রস সাংঘাতিক রস এই রসটা কিন্তু আপনাকে যেমন আনন্দ দিয়েছে তেমনি শিক্ষককেও কিন্তু আনন্দ দিয়েছে আর আপনি যদি মনে মনে পাঠ করতেন তো কী পড়লেন কেউ কী বুঝতে পারলো কেউ বুঝতে পারলো না এবং সেটাকে আপনি যদি সঙ্গীতের ছোলে পড়েন যেমন একটি একটু যদি গানের সরি সরি পড়েন তখন এই সেটা খুব মজা লাগবে প্রাথমিককে ভাষা শিক্ষার ক্ষেত্রে সরব একান্ত প্রয়োজনীয় প্রাথমিক দিক দিয়ে সরব খুব কিন্তু প্রয়োজনীয় প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভাষা শেখার ক্ষেত্রে হলে শিক্ষার্থীরা কি পড়ছে আদৌ সে পড়ছে কি না বুঝলো কি না সেটা কিন্তু আমরা বুঝতে পারি না সরব এই বিষয়বস্তুর প্রতি মনোযোগ দেওয়া সহজতর হয় সরব পাঠে আমরা বিষয়বস্তু যে বিষয়বস্তুর উপর আমরা পড়তে যাচ্ছি তার প্রতি যেটা মনোযোগ দেওয়াটা আমাদের পক্ষে কী হয় খুব সহজতর হয় ছাত্রছাত্রীরা প্রাথমিক স্তর থেকে সঠিক উচ্চারণের দক্ষ হয়ে উঠে উঠতে পারে ছাত্রছাত্রীরা একদম প্রাইমারি স্টেজ থেকে সঠিক উচ্চারণের দক্ষ হয়ে উঠে আজকে যদি সে লাউড রিডিং করে লাউড রিডিং সে জুড়ে জুড়ে পাঠ করছে সরব পাঠ সে জুড়ে জুড়ে ওই লাইনটাকে পড়ছে ঠিক আছে আপনি দেখলেন যে যে উচ্চারণে না বলে উচ্চারণের বলছে সুস্পষ্ট উচ্চারণের মাধ্যমে আপনি বুঝলেন যে না অত উচ্চারণ শব্দটাকে সে কী বলছে উচ্চারণ বলছে লাউডলি রিডিং করছে জুড়ে জুড়ে পাঠ করছে তাই আপনি শুনতে পাচ্ছেন আপনি আপনি তার বলাটা শেষ হওয়ার পর আপনি তাকে বলতে পারেন যে এটা উচ্চরণে নয় এটা হচ্ছে উচ্চারণের এবার সে যদি সাইলেন্টলি রিডিং করত চুপচাপ নীরবে যদি পাঠ করত তাহলে সে যে এখানে উচ্চারণ বলছে না উচ্চারণ বলছে আপনি কিন্তু শুনতে পাতেন না যার ফলে তার সারা জীবন তার এই যে ভুলটা তার কাছে থেকে যেত সেটা উচ্চারণটাকে সে ঠিক করতে পারত না ঠিক আছে শিক্ষকদের দেওয়া আদর্শ সরব পাঠ শিক্ষার্থীদের উচ্চারণ শিক্ষায় যথেষ্ট সাহায্য করে শিক্ষকের দেওয়া যে আদর্শ সরব পাঠ রয়েছে এটা শিক্ষার্থীদের উচ্চারণ শিক্ষায় যথেষ্ট সাহায্য করে মাত্র বললাম এটি শিশু প্রকৃতির সঙ্গে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ সরব পাঠ শিশুদের প্রাণবন্ত করে তোলে ঠিক আছে মজা দেয় সুস্পষ্ট উচ্চারণের মাধ্যমে পাঠের ক্রুটি সংশোধন হয় তারা ভালো উচ্চারণ করতে পারে যার ফলে পাঠক যেগুলো সমস্যা রয়েছে এগুলো তারা সমাধান করতে পারে এই পাঠ শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণে সাহায্য করে সঠিক বাচনভঙ্গি ও কথন শৈলী বৃদ্ধিতে সাহায্য করে এটা তো বুঝতে পারছেন উচ্চারণে আঞ্চলিকতা দোষ দূর করতে সাহায্য করে সরব বর্ণ এবং শব্দের সঠিক উচ্চারণ করতে সাহায্য করে কোন বর্ণের কোন উচ্চারণ কোন শব্দের কোন উচ্চারণ সেটা করতে সাহায্য করে যদি ভুল হয় তার জন্য তো ভুল রিকভারি করার জন্য তো শিক্ষক রয়েছেন তারপর দেখুন নীরব পাঠের উপযোগিতা এতক্ষণ দেখলাম আমরা সরব পাঠ এবার সাইলেন্ট রিডিং ভাষা শিক্ষার ক্ষেত্রে সরব পাঠের ভূমিকা থাকলেও জীবনের বহু বিস্তৃত ক্ষেত্রে নীরব পাঠেরই প্রয়োগ বেশি নীরব পাঠের উপযোগিতাগুলি হলো নিরপ পাঠ মননশীলতার উপযোগী অল্প সময়ে অনেক বেশি শব্দ পড়া যায় এটা একটা গুণ নিরব পাঠের সুবিধা কি বা নিরব উপযোগিতা কম সময়ে অনেক বেশি শব্দ পরা যায় বা অনেক মনে রাখা যায় নিরপ্পার পাঠ যেরকম মানে মনে রাখা যায় না নিরব কিন্তু কম সময়ে অনেকগুলো বিশেষ জিনিস মনে রাখা যায় কম সময়ে কোনো ধারণাকে অধিগত করতে সাহায্য করে অর্থাৎ কম সময়ে আমরা যদি কনসেপ্ট যদি আমরা বুঝতে চাই কনসেপ্ট যে ওই কনসেপ্ট এখানে কি বলেছে যে সমবেত পাঠ কী সমবেত পাঠ আসলে কি তো সমবেত পাঠের যেটা টপিক রয়েছে একটা ছোটো প্যারাগ্রাফ থাকবে ধরে নিন তো এই প্যারাগ্রাফ যদি আমি সাইলেন্ট রিডিং করে আস্তে আস্তে যদি পাঠ করি বুঝে বুঝে তখন সেটা তার যেটা ধারণা কনসেপ্টটা আমার কাছে অধিকত হয়ে গেলো জিনিসটা আমি খুব ভালো করে বুঝে নিলাম অকারণ শক্তি খুদ রয় করে দেখুন জোরে যদি আমরা জোরে জোরে যদি চিৎকার করে পড়ি আমাদের শরীরের কিন্তু কিছুটা যে এনার্জি আছে শক্তি সেটাও কিন্তু অপচয় হয় ঠিক আছে আর যদি যদি সাইলেন্ট যদি পড়ে তাহলে সেই শক্তিটা কিন্তু আমাদের ক্ষয় হচ্ছে না সেটা কিন্তু আমাদের বেঁচে যাচ্ছে ওই সুতরাং ও শক্তি ক্ষয় রোধ করে নিরব গ্রন্থাগার বা শ্রেণীকক্ষে নিরপাঠ বাঞ্ছনীয় ঠিক আছে কারণ নিরপ যদি আপনার অভ্যাস না থাকে তখন আপনি গ্রন্থাগার বা শ্রেণীকক্ষে আপনি পাঠ করতে পারবেন না আর গ্রন্থাগার যে পাবলিক লাইব্রেরি আপনি গিয়ে একটি বই নিয়ে যদি লাউডলি যদি পড়া শুরু করেন চিৎকার করে করে তাহলে আপনার এই লাইব্রেরিতে বাকি যে আরও একশো দুশো পাঁচশো মানুষ রয়েছে তাদের অবস্থা কী হবে আর এই পাঁচশো মানুষ যদি একসঙ্গে যদি বই পড়া শুরু করে দেয় সবাই যদি রিডিং করে তার অবস্থা কী হবে বুঝতে পারছেন তো ভাই এখানে মাইক লাগবে না ভাই বোঝা যাবে যেমন মানে কী একটা মানে পরিস্থিতির সৃষ্টি হবে বুঝতে পারছেন তো তারপর দেখুন লাউড রিডিং গেলো রিডিং গেল এবার আমরা আসলাম সমবেত পাঠ এককভাবে সরব পাঠ ছাড়াও সমবেতভাবে সরব পাঠও হয়ে থাকে সমবেত পাঠ মানে কি একসঙ্গে সবাই মিলে পড়ব দ্যাট ইস কল সমবেত পাঠ এটাও কিন্তু জুড়ে জুড়ে লাউড রিডিংয়ের মধ্যে লাউড রিডিংয়েরই একটা অংশ বিশেষ করে প্রাথমিক স্তরের সমবেত পাঠ বিশেষ কার্যকরী শিক্ষক মহাশয় প্রথমে বললেন তার সঙ্গে সঙ্গে সব ছাত্ররা বলল পদ্ধতির দিক দিয়ে এই পাঠকে দুইটা ভাগে ভাগ করা যায় তেমনি পাঠের লক্ষ্য উদ্দেশ্যর দিক দিয়ে আবার তাকে তিনটা ভাগে ভাগ করা যায় এগুলো হচ্ছে কি ধারণা পাঠ চর্বনা পাঠ এবং সাধনা পাঠ এবার দেখি ধারণা পাঠ কি কোনো বিষয়বস্তু সম্পর্কে একটা সাধারণ ধারণা পেতে হলে যে ধরনের পাঠের প্রয়োজন হয় তাকে ধারণা পাঠ বলে যে কোনো একটা কনসেপ্ট বুঝতে গেলে আপনাকে যেভাবে পড়তে হবে যে পাঠের প্রয়োজন হবে কনসেপ্টটা বোঝার জন্য পড়বেন কোনো বিষয়বস্তু সম্পর্কে একটা সাধারণ ধারণা এটা বেসিক আইডিয়া যদি আপনি পেতে চান যে কোনো কিছু থেকে আপনি যে ধরনের পাঠ করবেন এই পাঠকে বলা হবে এটা কি ধারণা পাঠ যেমন সংবাদপত্র পাঠ কোনো সাময়িক পত্রিকা পাঠ বা কোনো গল্প গ্রন্থ পড়া প্রভৃতি ধারণা পাঠের সাহায্যে করা হয় অনেকে আবার একে আয়ত্তিকরণ পাঠও বলে থাকেন ঠিক আছে সংবাদপত্র পাঠ করেন যে সংবাদপত্রে আজকে ব্যাপারটা কি একটু দেখে নিই সংবাদপত্রে কী হয়েছে বা এই নিউজটা দেখি বলেছে একটা একটু বুঝে মানে কি হয়েছে সেটা বুঝতে চাইছেন দ্যাট ইজ কল ধারণা পাঠ চর্বনা পাঠ চর্বনা পাঠ মানে কি যখন কোনো কঠিন প্রবন্ধ বা বিষয়বস্তুকে বিচার বিশ্লেষণ করে অন্তর্নিহিত অর্থ পাওয়া যায় এই ধরনের বিষয়বস্তু পাঠকে চর্বনা পাঠ বলা হয় চর্বনা শব্দের অর্থ হচ্ছে চিবিয়ে খাওয়া সর্বনা শব্দের অর্থ কি চিবিয়ে খাওয়া ঠিক আছে তো আপনি এই প্রবন্ধটাকে বা বিষয়বস্তুকে চিবিয়ে খাবেন মানে কি সেই কঠিন যতই কঠিন প্রবন্ধ আর বিষয়বস্তু হোক না কেন তাকে চিবাতে 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 তার প্রকৃত অর্থ কি রয়েছে সেটা আপনি বুঝে তার বিষয়বস্তুকে আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারলেন দ্যাট ইজ কল সর্বনা পাঠ কঠিন খাদ্যবস্তুকে যেমন চিবিয়ে চিবিয়ে তার রস আস্বাদন করতে হয় এখানেও তেমনি কঠিন বিষয়বস্তুকে দীর্ঘ অনুশীলনের সাহায্যে আয়ত্ত করতে হয় ঠিক আছে বললাম না কঠিন খাদ্যবস্তুকে যেমন আপনি শক্ত যদি কোনো খাদ্যবস্তু হয় সেটাকে চিবিয়ে 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 তার রস আস্বাদন করেন ঠিক সেম টু সেম এখানে কঠিন বিষয়বস্তুকে একদম দীর্ঘ অনুশীলন হবে একদম একবার না পড়লে দুইবার তিনবার চারবার মোটামুটি পড়তে পড়তেই সেটাকে আপনি তা আপনার সেটাকে আনতে হবে দ্যাট ইস কল চোরবোনা যে সমস্ত রচনার বিষয়বস্তু প্রাধান্য থাকে সেই সমস্ত ক্ষেত্রে চর্বনা পাঠের প্রয়োজন হয় যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বা বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ অনুশীলনে চর্বনা পাঠের উপযোগিতা যথেষ্ট রবীন্দ্রনাথ ঠাকুর বা বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ সেটা কিছুটা টাফ থাকলেও সেটা কিন্তু বোঝাও আমাদের অনেক জরুরি তার ধারণা কিন্তু আমাদের বুঝতে হবে তো এই এইগুলো পাঠ করতে গেলে আমাদেরকে চর্বনা পাঠ পাঠের দ্বারা করতে হবে তার জন্য চর্বনা পাঠের উপযোগিতা যথেষ্ট তারপর হচ্ছে কি সাধনা পাঠ কাব্য রচনা কাব্য কবিতার বিষয়বস্তুর চেয়ে কবির অনুভূতির উচ্ছ্বাস বেশি করে ধরা পড়ে কবিতার রস বিশ্লেষণ বা রস আশ্বাদনই বড় কথা তো কাব্য কবিতার মাধ্যমে এই ধরনের পাঠেরই সম্ভব আছে ঠিক আছে তো সাধনা পাঠ তো সাধনা পাঠ মানে কি দেখুন তো সাধনা পাঠ মানে কবিতার রস আস্বাদন করা দ্যাট ইজ কল সাধনা পাঠ অর্থাৎ যে কোনো একটা কাব্যের কবিতাগুলা যখন আমরা পড়বো কবিতার যখন রস আসাধন করব সাধনা পাঠ তারপর দেখুন আদর্শ পাঠের কিছু বৈশিষ্ট্য আছে আদর্শ পাঠ নির্ভুলতা থাকতে হবে সাধারণত একটা আদর্শ পাঠের চারটা বৈশিষ্ট্য আমাদের চোখে লক্ষ্য পড়ে একটা হচ্ছে নির্ভুলতা বা একু একদম পাঠের মধ্যে নির্ভুলতা থাকতে হবে তারপর গতি পাঠের একটা যেকোনো কিছু একটা পঠনের একটা স্পিড থাকা চাই আপনি একটা স্পিডে শুরু করলেন হঠাৎ গিয়ে এমনভাবে আপনি থেমে গেলেন আর হচ্ছে না সেই ধরনের হবে না উপলব্ধি মানে কম্প্রিহেনশন যেটা আপনি পড়ছেন সেটাকে আপনি উপলব্ধি যেতে করতে পারেন অভিব্যক্তি মানে এক্সপ্রেশন যেটা পড়ছেন তার এক্সপ্রেশন আপনার ঠিকঠাক থাকতে হবে তারপর দেখি শিশুদের পড়ার দক্ষতা বাড়ানোর উপায় কী শিশুদেরকে আমরা কি করলে তাদের পড় প্রথম দক্ষতাটা আমরা কি করতে পারি আর বাড়াতে পারি পঠন কৌশল একটি বিশেষ জটিল ক্রিয়া আগে বলেছিলাম শিশুদের ছোটোবেলা থেকে ধীরে ধীরে এটিকে আয়ত্ত করাতে হবে প্রাথমিক স্তরে এভাবে পঠনের অভ্যাস গড়ে তোলা যেতে পারে কি কীভাবে দেখুন সঠিকভাবে শব্দ উচ্চারণের দক্ষ করে তোলা সঠিকভাবে তাদের প্রাথমিক স্তরে প্রথমে তাদেরকে শব্দ উচ্চারণের দক্ষ করতে হবে যেমন শব্দ সব ছোটো ছোটো শব্দের যেটা উচ্চারণ উচ্চারণ দিয়ে তাদের দক্ষ করে তুলতে হবে উচ্চারণ যেতে সে ভুল না করে সঠিকভাবে শব্দের অর্থ উপলব্ধিতে দক্ষ করে তোলা যে শব্দ বলছে তার অর্থ কি ওই জিনিসটা তাকে বুঝতে হবে সরব পাঠে উৎসাহ দিতে হবে তাকে সবসময় আমরা কি করব সরব পাঠে উৎসাহ দেব পাঠের গুরুত্বপূর্ণ শব্দগুলিকে চিহ্নিত করতে হবে সেই শব্দগুলির অর্থ জানতে কিছু কিছু প্রত্যেকটা পাঠে কিছু গুরুত্বপূর্ণ শব্দ থাকে এই শব্দগুলোকে চিহ্নিত করতে হবে এবং তার অর্থগুলো তাদেরকে জানাতে হবে অচেনা নতুন শব্দগুলিকে জানাতে পারলে শিশুদের পড়ার আগ্রহ বাড়ে অচেনা যদি নতুন শব্দ তাদেরকে জানাতে পারি তাহলে শিশুদের পড়ার আগ্রহ আরও বাড়বে শব্দগুলির ব্যাকরণগত পরিচয় জানিয়ে দিতে হবে শব্দগুলি ব্যাকরণগত কিছু পরিচয় রয়েছে সেগুলো তাদেরকে জানাতে হবে কোনো পাঠের গুরুত্বপূর্ণ তথ্যগুলি শিক্ষার্থীদের কাছে স্পষ্টভাবে জানতে হবে কোনো একটা পাঠ রয়েছে তার গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো রয়েছে ওই তথ্যগুলো তাদের কাছে স্পষ্টভাবে জানাতে হবে স স্পষ্টভাবে সঠিক উচ্চারণে কোনো বিষয়বস্তু পড়ে সহজভাবে প্রকাশ করতে হবে ঠিক আছে ভাই এবার রিডিং সম্বন্ধে আরও কিছু বিষয় আমরা জানবো যেমন রিডিং সম্বন্ধে আমরা কী জানলাম জানলাম আমরা লাউড রিডিং সরব পাঠ ইট ইজ অলসো নোন এজ ওরাল রিডিং অর অ্যালাউড রিডিং অর্থাৎ জুড়ে জুড়ে পাঠ করা সাইলেন্ট রিডিং জীবনের বেশিরভাগ সময়টাই আমরা নীরব পাঠে অভ্যস্ত হই জীবনের সাইলেন্ট রিডিং আমরা কী হয় নীরব পাঠে আমরা জীবনের বেশিরভাগ সময়ই কিন্তু আমরা নীরব পাঠে অভ্যস্ত থাকি সাইলেন্ট রিডিং এনাবলস দ্য লার্নার্স টু কম্প্রিহেন্ড দ্য মিনিং নীরব পাঠ অনেক ক্ষেত্রেই মানে পড়ে বুঝতে সাহায্য করে মানে কি পড়লাম সেটার অর্থ আমরা বুঝতে পারি নীরব পাঠের মাধ্যমে নীরব পাঠের সাবলীলতা অনেক বেশি থাকে তারপর সমবেত পাঠ আমরা এই দেখলাম যে কালেকটিভ রিডিং কালেকটিভ রিডিংটা কখন হয়ে আমরা একটু দেখি সমবেত পাঠের অর্থ একসঙ্গে অনেকজন শিক্ষার্থীর পাঠ গ্রহণকে বোঝায় একসঙ্গে অনেকজন শিক্ষার্থী পাঠ গ্রহণ করে যেমন শিক্ষক মশাই একবার বললেন তারপর সব ছাত্ররা একবার বলল। যে পাঠ হয় জুড়ে জুড়ে সেটা রব করে শিক্ষক মাসে একবার জুড়ে জুড়ে পাঠ খুলেন সেই পাঠটা বাকি সবাই জুড়ে জুড়ে একবার পাঠ করবে দ্যাট ইজ কল কালেক্টিভ রিডিং বা সমবেত পাঠ শিশুর প্রাথমিক স্তরের শিক্ষা গ্রহণে সমবেত পাঠ বিশেষ কার্যকরী হয় বিশেষ করে নামতা মুখস্থ করার সময় সমবেত সরব লক্ষ্য করা যায় নামতা মানে আপনার অনেক বন্ধু আমাকে একবার কমেন্ট করেছিলে মনে আছে যে স্যার নামতা কি বুঝতে পারেনি ওই যে টেবল বাই টেবল আমরা টেবল পেয়েছিলাম না আর টু ইন্টু ওয়ান ইকুয়াল টু 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 ইন্টু টু ইকুয়াল টু ফোর টু ইন্টু থ্রি ইকুয়াল টু সিক্স ঠিক আছে টু ইন্টু ফোর ইকুয়াল টু এইট টু ইন্টু ফাইভ ইকুয়াল টু এইট ঠিক আছে এই ধরনের যে আমরা টেবিল পেয়েছিলাম টেবিল অফ টু টেবল অফ থ্রি টেবল অফ ইলেভেন টেবল অফ টুয়েলভ এই এগুলোকে বলে নামতা তো এই নামতাগুলো মুখস্থ করার সময় এই ধরনের পার্ট আমরা সমবেত সরপাঠনা লক্ষ্য করা যায় স্কুল লেভেলে তারপর দেখুন ধারণা পাঠ আমরা দেখছিলাম যেটা আমরা ধারণার মাধ্যমে বুঝতে পারবো তারপর দেখুন তারপর দেখুন ইনক্লুসিভ রিডিং ইনক্লুসিভ রিডিং এবং এক্সটেন্সিভ রিডিং আমরা একটু দেখে নিই বিস্তৃত ব্যাপক পার্ট বা এক্সটেন্সিভ রিডিং এক্সটেন্সিভ রিডিং এক্সটেন্সিভ রিডিংকে বাংলায় বলা হবে বিস্তৃত পাঠ বা ব্যাপক পার্ট ঠিক আছে আর এটা হচ্ছে কি নিবিড় পাঠ নিবিড় পাঠকে আমরা বলবো কি ইন্টেনসিভ পার্ট তো এক্সটেনশিভ অর্থাৎ বিস্তৃত ইন্টেনসিভ মানে নিবিড় পাঠের মধ্যে পার্থক্যের মূল বিষয়গুলি ব্যাখ্যা করা হচ্ছে পার্থক্যগুলো আমরা দেখে নিই পার্থক্যগুলো যদি আমরা দেখে নিই তাহলে আমাদের কাছে সহজ হয়ে যাবে জিনিসটা বুঝতে ব্যাপক পাঠে অর্থাৎ এক্সটেনশিভ রিডিং রিডিংয়ে পাঠক তাদের আগ্রহের বিষয়টির একটি সাধারণ বুঝার জন্য একাধিক বই সংবাদপত্র ম্যাগাজিন ইত্যাদি পড়েন ব্যাপক পাঠে কি করা হয় জিনিসটাকে সাধারণভাবে বুঝার জন্য এখানে যে কোনো একটা সংবাদপত্র যে কোনো একটা বই যে কোনো একটা ম্যাগাজিন পড়তে হবে কিন্তু বিপরীত দিকে ইন্টার্নশিপ বা নিভিড় পাঠে কি বলেছে শ্রেণীকক্ষ শিক্ষার সাথে সম্পর্কযুক্ত শ্রেণীকক্ষটা শিক্ষার সাথে সম্পর্ক থাকবে যার মধ্যে শিক্ষার্থী বিষয়টিকে গভীরভাবে বুঝতে প্রয়োজনীয় হিসাবে কয়েকবার কিছু পাঠ করতে বাধ্য হয় ঠিক আছে ইন্টার্নশিপ রিডিং মানে কি মনোযোগ সহকারে পড়া অর্থাৎ শিক্ষার্থীকে জিনিসটা গভীরভাবে বুঝতে হবে গভীরভাবে বোঝার জন্য যে পড়া দ্যাট ইজ কল ইন্টার্নশিপ পড়া আর এটা আগ্রহ নিয়ে পড়া এটা তাদের আগ্রহের বিষয়টা আমার ইচ্ছা হলো এটা আমি পড়ব এটা পরে বুঝেনি এটা কি দ্যাট ইজ কল ব্যাপক পাঠ আর এটাকে গভীরভাবে বুঝতে হবে দ্যাট ইজ কল ইন্টার্নশিপ রিডিং বিস্তৃত পড়া হচ্ছে বিস্তৃত পাঠ মানে কি মজা বিনোদন এবং আনন্দের পাশাপাশি কোনো কিছুর প্রাথমিক ধারণা অর্জনের জন্য পড়া নোট ডাউন করবেন বিস্তৃত পড়াটা হচ্ছে কি মজার জন্য পড়া বিনোদনের জন্য পড়া আনন্দ দানের জন্য পড়া তার পাশাপাশি প্রাথমিক একটা কিছু ধারণা লাভ করবো তার জন্য পড়া এটা হচ্ছে বিস্তৃত পাঠ তবে নিবিড় পাঠের প্রাথমিক ফোকাসটি হলো পাঠ্যটির আর্থরিক অর্থ যে ওটার মধ্যে কী রয়েছে ওই জিনিসটাকে আমি ভালো করে পড়ে বুঝতে হবে ঠিক আছে আরও দুইটা পার্ট এই প্রসঙ্গে জানিয়ে দিই একটা হচ্ছে কি স্ক্যানিং আর একটা হচ্ছে কি স্কিমিং একটা হচ্ছে স্ক্যানিং একটা হচ্ছে স্কিমিং তো স্ক্যানিং থেকে একটা জিনিস মনে করুন স্ক্যান আমরা কম্পিউটারের কাগজ স্ক্যান করি যখন আমরা স্ক্যান করি তখন কি আমি খুব জিনিসটাকে কি আমি কি ছেড়ে ছেড়ে স্ক্যান করি না পুরোটা স্ক্যান করি পুরো জিনিসটা কি আপনার ভালো করে বুঝতে হবে পরীক্ষা চলে আসছে আপনার সামনে পরীক্ষা আসছে জিনিসটা এইভাবে বুঝুন আপনার সামনে পরীক্ষা আসছে পরীক্ষা এখন বাকি আছে এখন কি আপনি কি এখান থেকে একটু এখান থেকে একটু এখান থেকে একটু এ ধরনের কি আপনি পড়বেন না আপনি খুঁজবেন যে টপিক ওয়াইজ ক্লাস আমি কোথায় পাবো যেখানে আপনি দেখবেন যে টপিক ওয়াইজ ক্লাস রয়েছে পুরো ডিটেলসে আপনি স্ক্যান করে খুঁজে পেলেন তখন সম্পূর্ণ ক্লাসটি আপনি খুঁজে খুব ভালো করে জিনিসটাকে বুঝলেন জিনিসটাকে বুঝলেন দ্যাট ইজ কল স্ক্যানিং আর স্কিমিংটাকে স্কিমিং থেকে আমরা একটা ধারণা করতে পারি স্কিপ স্কিপ মানে কি ছেড়ে যাওয়া স্কিপ মানে কি ছেড়ে যাওয়া যেমন আজকে একটা জিনিস আমি পড়তে যাচ্ছি তো এই জিনিসটা পড়তে ভালো লাগছে না সেটাকে আমি স্কিপ করে অন্য জিনিসে চলে যাই দ্যাট ইজ কল স্কিমিং তারপর দেখুন ব্যাপক পড়ার সাথে উপন্যাস জার্নাল সংবাদপত্র এবং ম্যাগাজিনগুলির পড়া জড়িত অন্যদিকে নিবিড় পাঠে পাশ্যপুস্তক পড়া জড়িত এক্সটেন্সিভ রিডিংয়ে কী হয় উপন্যাস থাকে জার্নাল থাকে সংবাদপত্র থাকে ম্যাগাজিনগুলি থাকে এগুলো পড়া নিয়ে কথা বলে ব্যাপক পাঠ কিন্তু নিবিড় পাঠ পাঠ্যপুস্তক নিয়েই কথা বলতে থাকে পাঠ্যপুস্তকই এখানে অন্তর্ভুক্ত থাকে মেইন নিবিড় পাঠের ক্ষেত্রে যেহেতু বিষয়টি শিক্ষক কর্তৃক চয়ন করা হয়েছে তাই এটি শিক্ষার্থীর আগ্রহ অনুসারে উপযুক্ত নাও হতে পারে বিপরীতে বিস্তৃত পড়াতে শিক্ষার্থীরা যে উপাদানগুলি পড়তে চায় তা চয়ন করতে পারে একটি বিস্তৃত পড়া এক ধরনের ধারণা বা ধারণার উপর ভিত্তি করে বিভিন্ন বই ও অন্যান্য অধ্যয়ন উপাদান সাহায্য নিয়ে পড়া বিপরীত দিকে নিবিড় পঠন প্রদত্ত উপাদানগুলি পুরোপুরি বোঝার জন্য সেটাকে বারবার অন্তর্ভুক্ত করা ঠিক আছে এক কথায় বিস্তৃত পাঠে আমরা ধারণা কনসেপ্টটা বুঝবো আর নিবিড় পাঠে পুরোপুরি জিনিসটাকে ভালো অ্যানালাইটিক্স অ্যানালাইসিস করতে হবে পুরো জিনিসটাকে ঠিক আছে তো এখানে দেখুন এখানে একটা জিনিস হচ্ছে আমরা স্কিমিং এবং স্কিমিং এখানে পেয়েছি দেখুন স্কিমিং মানে কি ইট ইস কুইক সার্ভে অফ দ্য টেক্সট অ্যান্ড টু গেট মেন আইডিয়া বিষয়বস্তুর সম্পর্কে দ্রুত জেনে নেওয়া স্কিমিং থেকে আপনি একটা শব্দে চলে আসুন স্কিপ আপনি আমার ক্লাস দেখছেন ক্লাস দেখতে দেখতে যখনই আপনার কী এসে যায় এ এসে যায় তখন আপনি সঙ্গে সঙ্গে চেষ্টা করেন এখানে কী করেন একটা স্কিপ বটমে আপনি ক্লিক করলে পরবর্তী ক্লাস আপনার সঙ্গে চলে আসলো তো এক যে কোনো একটা বিষয়বস্তু সম্পর্কে যখন আপনি দ্রুত জেনে যাবেন বা ইট ইজ দ্য কুইক সার্ভে অফ দ্য টেক্সট টু গেট মেইন আইডিয়া মেইন আইডিয়া পাওয়ার জন্য আপনি কুইক সার্ভে করবেন দ্যাট ইজ কল স্কিমিং ইট ইজ ফাস্ট রিডিং অ্যাক্টিভিটি এটাকে ফাস্ট রিডিং অ্যাক্টিভিটি বলা হয় আর স্ক্যানিং কি স্ক্যানিং হচ্ছে হাই স্পিড অ্যাক্টিভিটি কেবল দরকারি জিনিস খুঁজে বের করা হয় ঠিক আছে এখানে ধরে নিন একটা প্যাসেজ আপনাকে দেওয়া হলো এবং প্যাসেজ থেকে একটা প্রশ্ন দেওয়া হলো যে লাতেহার পাহাড়টি কোথায় অবস্থিত আপনি তখন এই প্যাসেজে খুঁজবেন যে লাতেহার পাহাড়টা কোথায় অবস্থিত আপনি এই যে খুঁজলেন আপনি এই যে খুঁজছেন যে এই যে খুঁজে খুঁজে যে বের করছেন এটা হচ্ছে কি আপনার আপনি কি করছেন এখানে স্ক্যানিং করছেন এটা হচ্ছে কি কেবল দরকারি জিনিস খুঁজে বের করা হয় আর এটা স্কিমিংটা হচ্ছে কি বিষয়বস্তু সম্পর্কে দ্রুত জেনে নেওয়া হয় এই ছিল দুটার উপরে ডিফারেন্স ঠিক আছে এবার আমরা লিখন সম্বন্ধে আলোচনা করব তো তার আগে আমরা শ্রবণ কথন এবং পঠন সম্বন্ধে আলোচনা করেছিলাম তো এবার দেখুন ল্যাঙ্গুয়েজ স্কিলের লিখন কি। তো লিখন সম্পর্কে সংক্ষিপ্ত একটা আলোচনা করব আপনাদের সামনে ভাবের আদান প্রদান এবং যোগাযোগ স্থাপনের অন্যতম মাধ্যম হচ্ছে লিখন একটা ভাবের আদান প্রদান হতে হবে এবং যোগাযোগ স্থাপনের অন্যতম মাধ্যম হচ্ছে লিখন ভাবের আদান প্রদান মানে কি আপনার মনে একটা ইচ্ছা প্রকাশ হলো সেই ইচ্ছাটা আপনি আমাকে বলবেন বা আপনার একটা আমার সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন কিভাবে করবেন হয়তো মুখে কথা বলেও বলতে পারেন নতুবা আপনি যদি কাগজের টুকরাতে আপনার মনের কথাটা লিখে দেন তখন সেই কাগজের টুকরাটা পড়ে আমি কিন্তু বুঝে গেলাম যে আপনি আমাকে কি বলতে চাইছেন থেকে বলা হয়েছে যে আদান প্রদান এবং যোগাযোগ স্থাপনে অন্যতম একটা মাধ্যম হচ্ছে লিখন একমাত্র মাধ্যম বলা যাবে না অন্যতম মাধ্যম এই প্রক্রিয়া একজনের চিন্তা লিখিত পথিকের মাধ্যমে বাইরে আসে ঠিক আছে এই প্রক্রিয়া একজনের চিন্তা আপনার চিন্তা কি রয়েছে আপনার চিন্তাটা একটা লিখিত পথিকের মাধ্যমে সেটা বাইরে চলে আসবে আমার কাছে চলে আসবে আপনার লিখিত পথিকের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে লেখা হলো সৃজনশীল দক্ষতা শিক্ষার্থীদের কাছে লেখাটা হচ্ছে কি একটা সৃজনশীল দক্ষতা বা প্রোডাক্টিভ স্কেল কথা বলা শোনা এবং পড়ার দক্ষতা ঠিকমতো থাকলে লেখার দক্ষতাটাও বাড়ে কথা বলার দক্ষতা শোনার দক্ষতা এবং পড়ার দক্ষতা যদি ঠিকমতো থেকে থাকে তাহলে লেখার দক্ষতাটাও কেউ অটোমেটিক্যালি বাড়বে এবার কি বলেছে দেখি মানুষের যোগাযোগের মাধ্যম হলো ভাষা মানুষের যোগাযোগের মাধ্যম হচ্ছে কি ভাষা আমরা সবাই জানি যোগাযোগের মাধ্যম কী ভাষা আমরা পরস্পর ভাব নির্ণয় করি ভাষার মাধ্যমে ভাষার দুইটা রূপ একটা হচ্ছে মৌখিক রূপ আর একটা হচ্ছে লিখিত রূপ ঠিক আছে দুইটা রূপ আছে একটা হচ্ছে মৌখিক রূপ একটা হচ্ছে লিখিত রূপ তো লিখিত রূপটা মানুষের প্রকাশ ক্ষমতা একটা লিপির মাধ্যমে আত্মপ্রকাশ লিপি রয়েছে এই যে বাংলা যে আমরা যে পড়ছি ক খ এগুলো এক একটা কি লিপি মনের ভাবকে ভাষায় প্রকাশের লিখিত যে রূপ তাকে আমরা বলি লিখন দেখুন কী একদম ঘুরিয়ে পিছিয়ে প্রশ্ন দিয়েছে এই ধরনের সিটের পড়ে কিন্তু এই ধরনের প্রশ্ন আসবে ডাইরেক্ট প্রশ্ন আসবে না মনের ভাবকে ভাষায় প্রকাশের লিখিত যে একটা রূপ রয়েছে এই রূপকে আমরা কী বলি লিখন কী তো লিখন কী লিখন হচ্ছে মনের ভাবকে ভাষায় প্রকাশের লিখিত রূপ ঠিক আছে মানুষের জ্ঞান জগতের চিন্তা কল্পনা ভাবনা প্রকাশের দায়িত্ব দিতে লেখার কোনো বিকল্প নেই ঠিক আছে মানুষ লেখার মাধ্যমে তাদের মানুষের সেই জ্ঞান মানুষের জগতের চিন্তা মানুষের কল্পনা মানুষের ভাবনা সব কিছু মানুষ প্রকাশ করতে পারে কিসের মাধ্যমে লেখনের মাধ্যমে বা লেখার মাধ্যমে যে কোনো ব্যক্তি তার জ্ঞান কতটুকু রয়েছে তার জগতের প্রতি তার চিন্তা কী করছে তার কী কল্পনা রয়েছে তার কী ভাবনা রয়েছে সব কিছু মানুষ লেখার মাধ্যমে প্রকাশ করতে পারে ঠিক আছে না তারপর আমরা দেখি লিখন দক্ষতা কীভাবে বাড়ানো যায় লিখন দক্ষতা কীভাবে বাড়াতে পারি লিখন দক্ষতা একটি প্রকাশমূলক দক্ষতা লিখন দক্ষতাটা কি একটা প্রকাশমূলক দক্ষতা আগে বলেছিলাম এল এস আর ডাব্লিউ ঠিক আছে এবার এই এল এবং আর হচ্ছে কি এল আর এবং আর হচ্ছে কি প্রোডাকটিভ রিসিপটিভ দুঃখিত এটা হচ্ছে রিসিপটিভ ঠিক আছে মানে গ্রহণমূলক আর এস এবং ডাব্লিউ হচ্ছে কি প্রোডাকটিভ অর্থাৎ শ্রবণ এবং পঠন এই দুটা হচ্ছে গ্রহণমূলক দক্ষতা আর কথন এবং লিখন হচ্ছে কি প্রকাশমূলক দক্ষতা বা উৎপাদনমূলক দক্ষতা এটা মাথায় রাখবেন লিখন দক্ষতা উন্নত করার চারটি স্তর হলো লিখন দক্ষতা উন্নত করার চারটা বিশেষ প্রধান স্তম্ভ রয়েছে একটা হচ্ছে শব্দ ভাণ্ডারের উন্নতি লেখা যদি আমরা সুন্দর করে যদি আমরা লেখা যদি দিতে চাই লিখন দক্ষতা যদি প্রকাশ করাতে চাই তাহলে শব্দ ভাণ্ডারের উন্নতি ঘটবে কী হবে শব্দ উন্নতি ঘটাতে হবে শিশুদের যত বেশি শব্দ ভাণ্ডার উন্নতি করাবো তত কিন্তু তাদের লিখন দক্ষতাটা বৃদ্ধি হবে তারপর দেখুন বানানের উন্নতি ঠিক আছে কি হবে এটা সে কী করতে পারে বানানের উন্নতি ঘটাতে হবে পঠন দক্ষতার উন্নতি ঘটাতে হবে পঠন দক্ষতার উন্নতি তারপর কি ব্যাকরণের উন্নতি পঠন দক্ষতার উন্নতি তার সঙ্গে কি রয়েছে ব্যাকরণের উন্নতি থাকবে শব্দ ভাণ্ডারের উন্নতি ঘটাতে হবে তারপর বানানের উন্নতি ঘটাতে হবে তারপর পঠন দক্ষতার উন্নতি ঘটাতে হবে তারপর ব্যাকরণের উন্নতি ঘটাতে হবে ঠিক আছে তো এই চারটা জিনিস যদি তার উন্নতি শব্দ ভাণ্ডারের উন্নতি যদি ঘটে যায় বানানের উন্নতি যদি ঘটে যায় পঠন দক্ষতার যদি উন্নতি ঘটে যায় আর ব্যাকরণের যদি উন্নতি ঘটায় ঘটে যায় এই চারটা জিনিসের যদি বিশেষ করে যদি তার দক্ষতা যদি বৃদ্ধি হয়ে যায় বা হয়ে যায় তাহলে তার অটোমেটিক্যালি লিখন দক্ষতাটা অটোমেটিকলি হয়ে যাবে উন্নত হয়ে যাবে আচ্ছা শিশুদের লেখার দক্ষতা বাড়ানোর কিছু উপায় রয়েছে কি কি উপায় আমরা ছোটো করে দেখে নিই অভ্যাস অভ্যাস এবং অভ্যাস অর্থাৎ প্র্যাকটিস করতে হবে লেখার যদি প্র্যাকটিস যদি না করেন হয় তাহলে লেখার দক্ষতাটা বাড়ানো যাবে না অভ্যাসই হলো লিখন দক্ষতা বৃদ্ধির অন্যতম উপায় অভ্যাসটা হচ্ছে লিখন দক্ষতা বৃদ্ধির একটা অন্যতম উপায় পাঠ্যপুস্তকের অনুশীলনের প্রশ্নের উত্তর লেখা শিক্ষার্থীদের অন্যতম করণীয় কাজ পাঠ্যপুস্তকের অনুশীলনের যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নের উত্তরগুলি লেখা হচ্ছে শিক্ষার্থীর একটা অন্যতম করণীয় কাজ এতে যেমন বিষয় জ্ঞান বৃদ্ধি পায় তেমনি লিখন দক্ষতাও বৃদ্ধি পায় এতে যেমন বিষয় জ্ঞান বৃদ্ধি পাচ্ছে তেমনি লিখন দক্ষতাটাও তার কী হবে বৃদ্ধি পাবে লেখার হরফ যেন স্পষ্ট হয় এমনভাবে লেখবে লেখার যে হরফগুলা রয়েছে এইগুলো যাতে কি হতে হবে স্পষ্ট হতে হবে হরফগুলি একই আকারের হতে হবে হরফ বলতে যে বর্ণ যেগুলো আছে এগুলা যেন স্পষ্ট হতে হবে এবং সেগুলো একই আকারে তার যে সাইজ লেখার যে সাইজ বা ফন্ড আপনি বলতে পারেন সেগুলো কিন্তু সমান হতে হবে ব্যতিক্রম হলে হবে না বানান যেন শুদ্ধ হয় ইম্পর্টেন্ট মোর ইম্পর্টেন্ট পয়েন্ট কী কী লেখার হরফ স্পষ্ট হতে হবে হরফগুলি একই আকারের হতে হবে বানানগুলো শুদ্ধ হবে তিনটা পয়েন্ট পয়েন্টগুলো নোট ডাউন করুন শব্দের শুদ্ধ রূপ শিশু লিখছে কিনা না তার দেখতে হবে শব্দের একটা শুদ্ধ রূপ একটা কথিত রূপ একটা মৌখিক রূপ একটা লিখিত রূপ এই ধরনের অনেকগুলো আছে তো শব্দের শুদ্ধ রূপটা শিশুটা লেখছে কিনা না সেটা দেখতে হবে পূর্ণ বাক্য যেন ব্যাকরণ বা বাগতভাবে সঠিক হয় পূর্ণ বাক্য যেটা থাকবে সেটা ব্যাকরণগতভাবে ঠিকঠাক আছে কিনা গ্রামাটিক্যালি কারেক্ট আছে কিনা না সেটাও দেখতে হয় আমরা যখন স্পোকেন ইংলিশ স্পোকেন ল্যাঙ্গুয়েজ যখন আমরা করি মুখে যখন কথা বলি বাংলায় বলি বা যে কোনো ভাষা বলি তখন ব্যাকরণ তেমন কোনো ফ্যাক্টর করে না কিন্তু যখন আমরা লেখি লেখার সময় কিন্তু ব্যাকরণ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পায় তারপর দেখুন নিজস্ব জ্ঞানে কতটা লিখতে পেরেছে তা যাচাই করে শিক্ষার্থীদের উৎসাহ দিতে হবে সেটা নিজস্ব জ্ঞানে কতটা লিখতে পেরেছে তা যাচাই করে তাকে উৎসাহ দিন ঠিক আছে তাকে মোটিভেট করুন বাহ খুব সুন্দর লেখেছে বড়িয়া হয়েছে কালকে আরও লেখবে এভাবে তাকে যদি যত বেশি আমরা মোটিভেশন করব তত তার মধ্যে সেই শিক্ষার প্রবণতাটা বৃদ্ধি পাবে লিখে লিখতে হবে নিয়মিত প্রতিদিন প্রতিদিন কিন্তু নিয়মিত কি করতে হবে লিখতে হবে ভাষার লিখিত রূপের সঙ্গে হাতের লেখার সম্পর্ক অবিচ্ছেদ্য ভাষার যে লিখিত রূপ রয়েছে তার সঙ্গে হাতের লেখার যেটা সম্পর্ক সেটা কিন্তু অবিচ্ছেদ্য রয়েছে হাতের লেখায় মানুষের মনের ভাষা অভাব প্রকাশিত হয় এবং শিল্প ও সৌন্দর্য প্রতিফলিত হয় হাতের লেখার মাধ্যমে মানুষের মনের ভাষার কি হয় অভাবটা প্রকাশিত হবে সৌন্দর্য প্রতিফলিত হবে তারপর দেখুন সুলিখনের কয়েকটা বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলো দেখব সুলিখন অর্থাৎ ভালো একটা লিখন হতে গেলে কিছু বৈশিষ্ট্য থাকা চাই কী কী থাকা চাই এক নম্বর হচ্ছে স্পষ্টতা লেখাটা কি হতে হবে স্পষ্ট হতে হবে দ্রুততা স্বাচ্ছন্দ্য এবং গতিময়তা লেখার একটা মিনিমাম একটা স্পিড থাকতে হবে এখন সে একদম আস্তে আস্তে যেমন সুলিখনের বৈশিষ্ট্য এটা লিখতে যদি তার যদি পাঁচ মিনিট সময় যদি চলে যায় তাহলে সেটা সুলিখন হলো না লেখার একটা স্পিড থাকা চাই দ্রুততা থাকা চাই এবং যখন লিখবে তখন সেটা নির্ভুল লিখতে হবে সে ভুল লেখলে চলবে না সৌন্দর্য মণ্ডিত রেখা বিন্যাস লেখার যে রেখাগুলা রয়েছে লেখার রেখাগুলা যেন একটা সৌন্দর্য বিস্তার করে তারপর হচ্ছে জ্যোতি চিহ্নের যথাযথ ব্যবহার এই কয়েকটা জিনিস যদি সে খুব ভালো করে ফলো করতে পারে তখন সেটা সেই লেখাটাকে সু সুলিখন বলে বিবেচিত হবে ঠিক আছে তো এই ছিল লিখনের আজকে ছোটো ক্লাস তো পরবর্তী ক্লাসে আমরা আবারও সেই এলএসআর নিয়ে এমসিকিউ নিয়ে আমরা ডিসকাস করবো পুরোটা ঠিক আছে তার এমসি কো নিয়ে আমরা আলোচনা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের অন্যতম ক্লাস দেখতে থাকবেন ধন্যবাদ